কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল লিরৌলুকৌত্রাণায়, কারুণ্য ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবশ, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। নমোয়ম বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্টায় ভূতলে, শ্রীমতে ভক্তি প্রপন্ন যতিশামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে, গুরু করুণামূর্তয়ে ক্ষমা দুর্জ শিরমণে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত, গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌষন্দ তমনুদ, অজনুলম্বিত ভুজৌ কনকাবদাত, সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ, বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ, বন্দে প্রিয় করুণায়বতারৌ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা আলাপন পরিবারের নিয়মিত আয়োজন কৃষ্ণ কথামৃতে সবাইকে অবগাহিত করা। গতকাল বিশেষ কারণে এপিসোডটি বন্ধ ছিল, আজ আবার নির্ধারিত সময়ে শুরু করা হয়েছে। আজ নির্ধারিত কোনো বিষয় নেই, প্রশ্নোত্তর পর্ব। ভক্তরা কমেন্টে যে প্রশ্ন করবেন কিংবা কলের মাধ্যমে যে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন নিয়েই কেবল আজকের এপিসোডটি সাজানো হয়েছে। আর আগামীকাল থেকে আমরা একটা বিশেষ টপিকস নিয়ে আলোচনা করব, বিষ্ণুপ্রিয়া চরিত কথা। আমি গত লকডাউনে একটা এপিসোডে প্রসঙ্গক্রমে বলেছিলাম যে বিষ্ণুপ্রিয়ার চরিত নিয়ে একটি লাইভ করার, অডিও লাইভে সপ্তাহব্যাপী কিংবা তার চেয়েও বেশি দিন বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র নিয়ে এবং ওনার লীলা সংবলিত বিশেষ আয়োজন নিয়ে এপিসোডটা সাজানো হবে। অর্থাৎ আমার গৌর হরির সঙ্গে বিষ্ণুপ্রিয়ার কীভাবে পরিচয় হলো, তারপর কী করে তিনি আমার মহাপ্রভুর সঙ্গে লীলাতে সহায়তা করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তৎপর মহাপ্রভু সন্ন্যাস নেয়ার পর বিষ্ণুপ্রিয়ার জীবন কীভাবে কেটেছিল, কীভাবে তিনি ওনার জীবনকে পরিচালনা করেছিলেন, বিষ্ণুপ্রিয়ার শেষ গতি কী হয়েছিল,
এই সকল সমস্ত তত্ত্বাবলী নিয়ে আগামীকাল থেকে আমরা ঠিক রাত 8 ঘটিকায় বিষ্ণুপ্রিয়া চরিত কথা এই শিরোনামে আমরা অপ্রাকৃত কথা শ্রবণ করব। ভক্তবৃন্দ, আপনারাও আপনাদের নিজ নিজ আইডি থেকে একটি পোস্ট করতে পারেন, বিশেষ করে প্রচারের জন্য, যেন এই অপ্রাকৃত সুযোগটিকেও মিস না করেন, সবাই যেন অবগত হতে পারেন। আগামীকাল থেকে বিষ্ণুপ্রিয়া চরিত কথা এই শিরোনামে প্রত্যহ রাত 8 ঘটিকা থেকে অপ্রাকৃত কথা অমৃতে সবাইকে অবগাহিত হওয়ার বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। বিষ্ণুপ্রিয়া চরিত কথা অর্থাৎ জগৎজননী বিষ্ণুপ্রিয়া দেবীর অপ্রাকৃত লীলা আমরা শ্রবণ করব আগামীকাল থেকে। একটু দেখে নিচ্ছি কে কে যুক্ত আছেন আমাদের সঙ্গে। প্রীতম দেব, দণ্ডবোধ প্রণাম। প্রত্যেকের নিকটে আবারও একটি অনুরোধ করছি, আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন বিশেষ করে জেলার নামটি উল্লেখ করবেন, তাহলে কৃতার্থ হব। কোন কোন জেলা থেকে ভক্তরা আছেন সেটা অবগত হতে পারব, এবং বিশেষ করে জেলা উল্লেখ করলে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, সেই জেলাতে যখন আমরা কৃষ্ণনাম প্রচার করতে যাব তখন আমাদের ব্রেনে সেট আপ থাকবে যে এই জেলা থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারের এই এই সদস্য আছেন, আমরা আপনাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারব। অনুগ্রহ করে আপনি যেখান থেকে যুক্ত হবেন জেলাটি উল্লেখ করবেন। আমাদের সঙ্গে আছেন দীপঙ্কর মুদক, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে, এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থেকে সজীব বিশ্বাস আছেন আমাদের সঙ্গে। আছেন হবিগঞ্জ জেলা সদর থেকে SD পূর্ণিমা, মনিকা শর্মা আমাদের সঙ্গে আছেন, হরে কৃষ্ণ। বিষ্ণুপ্রিয়া দেবী যুক্ত হয়েছেন মিলন মল্লিক, হরিবল। দণ্ডবোধ প্রণাম দিয়েছেন সজীব বিশ্বাস, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। তন্ময় কর্মকার যুক্ত হয়েছেন কৃষ্ণকথা আলাপন পরিবারে, হরে কৃষ্ণ। সুজাতা ভট্টাচার্য আছেন আমাদের সঙ্গে, হরিবল। যুক্ত আছেন ডাক্তার হরিপদ দত্ত ঢাকা থেকে, হরে কৃষ্ণ। রিয়া ঘোষ আছেন আমাদের সঙ্গে, হরিবল। ইতালি থেকে শ্রীকৃষ্ণা আইডি থেকে যুক্ত হয়েছেন, প্রভু আমরা ইতালি থেকে শ্রবণ করছি নিয়মিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি নিয়মিত শ্রবণ করছেন। সুপ্রভা দে আছেন আমাদের সঙ্গে, হরিবল। পালকুইন, হরে কৃষ্ণ। জয়সেন আছেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা থেকে, হরিবল। রূপকথার সেই শুভ আছেন আমাদের সঙ্গে, হরিবল। যুক্ত আছেন কৃষ্ণকথা আলাপন পরিবারে দীপ কৃষ্ণা, যায়নি তাই। আছেন লিটন ঘোষ, হরে কৃষ্ণ। দুলন পাল, হরিবল। শুভরাজ বর্মন যুক্ত আছেন আমাদের সঙ্গে পঞ্চগড় জেলা থেকে, সজল বৈদ্য, হরিবল। সুমন সরকার, হরে কৃষ্ণ। রাহুল সরকার আছেন, হরে কৃষ্ণ। অজয় কুমার সাহা, তিনি ত্রিপুরা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ভারতের, হরিবল। লিটন দাস গুপ্ত, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে যুক্ত হয়েছেন, হরিবল। আছেন আমাদের সঙ্গে অপ্রাকৃত এই কৃষ্ণকথা আলাপন পরিবারে অমৃত SD রাধে রাধে। অভিলাষশীল আছেন, হরে কৃষ্ণ। আনন্দ KM আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। যিশু রঞ্জন দাস, তিনি একটি প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু, তুলসী জল দানের পর কি তুলসী চয়ন করা যায়? হ্যাঁ, আপনি যে বৃক্ষ থেকে তুলসী পত্র চয়ন করবেন প্রথমে সেই বৃক্ষে জল দিতে হবে। ওম গোবিন্দ বল্লবাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপো আমি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তারপর পরিক্রমা করবেন, পরিক্রমার আগে প্রণাম দেবেন, বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশবশ্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নম নমঃ। তারপর পরিক্রমা করবেন, জানি কানিচ পাপানি ব্রহ্ম হত্যাদি কানিচ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তারপর মন্ত্র বলে তুলসী পত্র তুলবেন, ওম তুলস অমৃত জন্মাশি সদা তং কেশব প্রিয়া কেশবার্তি চিনুমি তাং বরদা করবেন। চয়ন উদ্ভব দুঃখং চজদ্রীদি তববর্ততে তাত ক্ষমস্য জগন্মাত বৃন্দা দেবী নবস্তুতে। সজল বৈদ্য যুক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলা থেকে, হরিবল। শুভঙ্কর দাস আছেন আমাদের সঙ্গে, হরিবল, রাধে রাধে। আছেন মিটুন SD আরফিন আমাদের সঙ্গে, হরিবল। মিস্টার সেন চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, হরিবল। ঢাকা স্বামীবাগ থেকে শুনছেন পলাশ মণি, হরিবল।
হরি বল। আকি সরকার আছে, হরে কৃষ্ণ। গৌতম ঘোষ এবং ঠাকুরগাঁও জেলা থেকে ভবানী রায়, রাধেশ্বরী দেবী আমাদের সঙ্গে আছেন। নেত্রকোনা জেলার কালমাকান্দা উপজেলা থেকে দীপ কৃষ্ণ আছেন। টাঙ্গাইল জেলার মদেন দণ্ডবোধ প্রণাম জেনেছেন, আপনাকে দণ্ডবোধ প্রণাম। আর রঞ্জিত কৃষ্ণ আছেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা থেকে আছেন। নেত্রকোনা জেলা থেকে দুর্জয় কৃষ্ণ দাস, তনুশ্রী কর্মকার আছেন আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। সম্রাট সাগর আছেন আমাদের সঙ্গে, নিপা ঘোষ আছেন, শিবানী দেব, লিটন সাহা, বি এন বিকাশ দাস, টুটন চন্দ্র বিশ্বাস ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কৃষ্ণ কুমার শীল আছেন আমাদের সঙ্গে, বিশ্বজিৎ সরকার আছেন, আরও আছেন আমাদের সঙ্গে শঙ্কর ঘোষ, হরি বল। শঙ্কর ঘোষ উনি আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হয়েছেন, ভারতের বর্ধমান থেকে অর্থাৎ পশ্চিম বাংলা থেকে। কৃষ্ণ ভাবনামৃত বৃন্দাবন এক্সপ্রেস থেকে আইডি থেকে যুক্ত হয়েছেন একজন। মিঠুন কুমার আছেন আমাদের সঙ্গে, সাগর বিশ্বাস, কৃষ্ণ হরি দাস কিশোর, সমীর প্রমোদ বিশ্বাস সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার গাছতলা থেকে আছেন আমাদের সঙ্গে। আর অনেকেই যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন অসংখ্য আইডি থেকে, প্রচুর কল আসছে, তো একটি কল নেওয়া যাক। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কি বলছেন, কোথা থেকে বলছেন? আপনার কথা শুনতে পাচ্ছি এবং অসংখ্য ভক্তবৃন্দ আপনার কথা দেশ এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছেন। কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? কতদিন যাবত এই প্রোগ্রামটির সঙ্গে আপনি যুক্ত আছেন? আচ্ছা আচ্ছা, এই কৃষ্ণকথা আলাপন পরিবারের যে প্রোগ্রামটি প্রচার হচ্ছে, আপনি কতদিন যাবত এই প্রোগ্রামটির সঙ্গে যুক্ত আছেন? আচ্ছা, তো কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে প্রভু, তাদের সঙ্গে এবং অনেক সত্য কথা জানতে পারছি যা আমার জানা ছিল না প্রভু। আচ্ছা হরি বল, তো আপনার কোনো প্রশ্ন আছে কি, কিংবা সমাজ কল্যাণের জন্য কিংবা ভক্তদের অবগত করার জন্য কোনো মেসেজ দেওয়ার আছে কি? প্রভু এখন আমি কোনো প্রশ্ন করতে পারছি না, তো অভিব্যক্তি প্রকাশ করলেন যে এই প্রোগ্রামটি উনাকে চমৎকার ভাবে উৎসাহিত করছে এবং এই প্রোগ্রামটির মাধ্যমে উনি নিজেকে অনেকটাই পরিবর্তন করতে সচেষ্ট হয়েছেন। আমরা আরেকটি কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কি বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, চাঁদপুর জেলা থেকে। তো এই কৃষ্ণকথা আলাপন পরিবারের যে অনুষ্ঠানটি আপনি শুনছেন, কতদিন যাবত আপনি এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন? নোয়াখালী জেলায়, নোয়াখালী মাইক দি, ওখান থেকে আমি আমার সমন্ধীর বলতে থেকে আপনার কথা গেলাম। আচ্ছা আচ্ছা, আমি প্রতিদিনই আপনার এই ইয়াগুলি শুনি, প্রতিদিনই আমি অনুষ্ঠিত হয়েছে আমি প্রতিদিনই শুনি, আমার কাছ থেকে খুবই ভালো লাগছে এবং এখনো ভালো লাগে, এখনো আপনি আমি শুনতেছি। আমি মানে আগের থেকে অনেক মনে করেন উন্নত হয়েছি, আপনার কথাগুলি আমি পালন করতেছি মুহূর্তে মুহূর্তে। আচ্ছা, তো ভক্তদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ দেওয়ার আছে কি? আমি মানে সবাইকে আপনার এই যেটা আমি প্রচার করে দিচ্ছি সবাইকে আমি বলছি যে আপনার এই মানে ভাগবত পাঠ শোনার জন্য সবাইকে আমি অনুরোধ করছি।
হরি বল সঙ্গে থাকুন আমাদের, আর এমন করি কৃষ্ণকথা আলাপন পরিবারের প্রত্যেকটি অনুষ্ঠান আপনি শ্রবণ করুন। এই শ্রবণের মাধ্যমেই আপনি আপনার মনুষ্য জীবনকে সার্থকতার সোপানে নিয়ে যেতে পারবেন, পরিবর্তনের সোপানে নিয়ে যেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, মঙ্গল হোক। হরি কৃষ্ণ। ভক্তবৃন্দ, যারা শুনছেন এই মুহূর্তে, আপনাদের নিকট অনুরোধ, ঠিক মতো কথা কি শোনা যাচ্ছে, কিংবা যারা কল করে প্রশ্ন কিংবা হৃদয়ের কথা প্রকাশ করছেন তাদের কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে, একটু কমেন্ট করে জানালে কৃতার্থ হব। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে কৃষ্ণকথা আলাপন পরিবারে? আচ্ছা, ইতালি থেকে রঞ্জিত কৃষ্ণ দাসজি যুক্ত হয়েছেন। আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায়, ভালো। আপনি কেমন আছেন আর কেমন লাগছে যুক্ত হতে পেরে? কতদিন যাবত এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এই অনুষ্ঠানটির মাধ্যমে কতটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছেন, কতটুকু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তাহলেই প্রোগ্রামটির সার্থকতা হবে। সমাজ কল্যাণের জন্য কিংবা ভক্তদেরকে আপনি জানাতে চান, আজ একটা পরিবেশ পেয়েছেন, কোন মেসেজ দেওয়ার আছে কি ভক্তদের উদ্দেশ্যে? আমার একটা প্রশ্ন আছে প্রভু। হ্যাঁ, প্রশ্নটি করুন। যেহেতু আপনি এখনো পূর্ণরূপে প্রসাদ বুঝি হননি, তো একাদশীর পূর্বের দিন যেহেতু সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, একাদশীর পরের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, কিংবা রবিবার সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, যখন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করছেন ভগবানকে অবশ্যই নিবেদন করে তুলসী পত্র দিয়ে প্রসাদ পাবেন। অসংখ্য ধন্যবাদ, যুক্ত থাকুন আমাদের সঙ্গে। হরি বল। আমাদের সঙ্গে ইতালি থেকে রঞ্জিত কৃষ্ণ দাসজি যুক্ত হয়েছেন। প্রায় এক বছরের উপর সময় ধরে উনি কৃষ্ণগতা আলাপন পরিবারটির সঙ্গে যুক্ত আছেন, নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পেরেছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। জয় শ্রী রাধে শ্যাম, সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে। কে আছেন যুক্ত আমাদের সঙ্গে? ও, আমি ঢাকা থেকে, মিরপুর, ঢাকা মিরপুর থেকে যুক্তিধন চন্দ্র বিশ্বাস। আচ্ছা, হরি বল। আমি আসলে একটা প্রশ্ন করতে চাই প্রভু, যে আমি তো ঢাকা থাকি, কিন্তু একাদশী তিথিতে যদি আপনার কোনো লাইভ প্রোগ্রাম যদি শুনতে পেতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। এভাবে আমি এই সিটিএস মন্দির গুরুদেব জ্যোতি গোস্বামীর তো প্রতি একাদশী তিথিতেই গঙ্গা টাওয়ারে আলাপন করে সেগুলি শুনি, কিন্তু আপনি যদি সিলেটে কোথাও যদি আপনি একাদশী তিথিতে যদি রাত জাগরণ করে যদি একটা অনুষ্ঠান করতেন তাহলে আমার মনটা অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে তত্ত্বটা জানিয়ে দিচ্ছি, প্রত্যেকটা একাদশী তিথিতেই আমি এরকম অনুষ্ঠানের মাধ্যমে রাত জাগরণ করেছি এবং এখনও করি। মাঝে কিছুদিন আমার নিয়মিত প্রোগ্রাম থাকার কারণে কলের মাধ্যমে প্রোগ্রামটি সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছিলাম, তো এখন আবার শুরু করেছি। প্রত্যেকটা একাদশী তিথিতেই আমরা এমন করি, রাত জাগরণ করি। আপনি যুক্ত থাকবেন আগামী একাদশীতে আমাদের এপিসোডে। আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, ভক্তদের উদ্দেশ্যে আমার বলার একটাই মেসেজ, যে আমাদের যুব সমাজকে যেভাবে জাগ্রত করেছেন এবং যেভাবে যেই কথাগুলি বলেছেন এবং সবাই যেন যেভাবে
কৃষ্ণ কথা আলাপনের মাধ্যমে আমাদের সমাজকে পরিবর্তন করা যায়, এইভাবেই আমি সবার কাছে এবং আমার যত বন্ধু বান্ধব আছে আমি সবার কাছে এই মেসেজটাই পৌঁছে দিই যে আপনার যে আইডি আছে সবার আমার বন্ধু বান্ধবের কাছে এবং সবার কাছে আমি পোস্ট করে দিচ্ছি যেন এই এই আইডি থেকে এবং এই কথাগুলি সবাই শুনতে পায়। এবং অনেকে আমাকে মেসেজ করেছে যে আসলে যে এই বয়সে যে আপনার মতো এত বেকুল ভাবে এত সুন্দর ভাবে কৃষ্ণ কথা আলাপন করার জন্য অনেকে আমাকে বলেছে যে এত সুন্দর কথা বলে এত সুন্দর। প্রভু আরেকটা কথা আমি সেটা বলতে চাই, আমার কিশোরগঞ্জ জেলার উলিয়ারচর উপজেলা আমাদের প্রত্যন্ত অঞ্চল একটি গ্রাম, ওখানে আমাদের একটা মন্দির অনেক পুরনো মন্দির, কিন্তু মন্দিরটা সেখানে মানে পুরনোভাবে গঠন করতে পারি নাই আমরা। কিন্তু আমি চাচ্ছি আমাদের সামনের নভেম্বরে একটা অনুষ্ঠান আছে, আমি চাচ্ছি আপনাকে আমাদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এখন কিভাবে আমি করব? নিশ্চয় দেশের অবস্থা একটু ভালো হোক, করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নটা কেটে গেলেই যখন প্রোগ্রামগুলো আবার নেওয়া হবে, শিডিউল করা হবে, তখন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা যে কোনো একটা সময়ে এখানে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। এমন করি যুক্ত থাকুন, সবাইকে যুক্ত রাখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চমৎকারভাবে একাদশী তিথিতে রাত জাগরণ যেন করা যায় সেই অনুরোধটি করেছেন। আমরা প্রত্যেকটা একাদশী তিথি তো এমন করে রাত জাগরণ করেছিলাম, কিছুদিন প্রোগ্রামের জন্য এই এপিসোডটা বন্ধ ছিল, আবার শুরু হবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে, এবং আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ, কে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ, কে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন। মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা থেকে রূপক বৈদ্য বলছি। আচ্ছা, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা থেকে রূপক বৈদ্য, কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? খুব অনেক দিন চেষ্টার পর আপনার আপনার সাথে কথা আপনার লাইভে কথা বলার সুযোগ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কতদিন যাবত আপনি কৃষ্ণ কথা আলাপন পরিবারের প্রোগ্রামটির সঙ্গে যুক্ত আছেন? কবে থেকে সন্ধান পেয়েছেন প্রোগ্রামটি? প্রভু আপনার প্রোগ্রাম আমি যে গত করোনার দিকে দেখেছেন, ওই যে ভক্তি সন্ধান একটা লাইভে আসছিলেন আপনি। আচ্ছা হ্যাঁ, যারা শুনতে পাচ্ছেন আপনাদের শ্রোতাবৃন্দ যারা, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ দেওয়ার থাকে যে মেসেজটা সমাজের কল্যাণে উপকৃত হবে বা কল্যাণের ক্ষেত্রে যাবে। আমি আমার কথাই বলি যে আগে আমি একাদশী করতাম না, তারপর আপনার প্রোগ্রামের পর পরই আমি সব একাদশী করি, সব রকম ইয়ে করি। সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ রবি, আপনার প্রোগ্রামগুলো প্রতিনিয়ত দেখার এবং এই ধর্মের প্রতি আগ্রহ হওয়া, ঠিক আছে না, একাদশী রাখা এবং কি ধর্মের প্রতিটা ক্ষেত্রে ধর্মের প্রতি আসার সবাইকে আমার অনুরোধ রইল বিশেষভাবে। হরি বল, অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকারভাবে আপনি পরামর্শ প্রদান করেছেন এবং আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। সঙ্গে থাকুন আমাদের কৃষ্ণ কথা আলাপন পরিবারে, আর এমন করি কৃষ্ণ চিন্তনে থাকুন, যে কাজই থাকুন না কেন কৃষ্ণ চিন্তন থাকুক আপনার হৃদয়ে। হরি বল। হ্যাঁ হরি বল। প্রভু আমার একটা প্রশ্ন ছিল। নিশ্চয়ই, প্রশ্নটি করুন। প্রশ্নটি হচ্ছে যে আমাদের যে আছেন না, এই যে সাইকেলের মাধ্যমে যে বিবাহ বন্ধনে আবদ্ধিত হতে পারি না সাইকেলে, বুঝছেন না, এটা সম্পূর্ণ কুসংস্কার, এটা আমাদের শাস্ত্রে নেই। যেমন এখনো আমাদের সমাজে কিছু কুসংস্কার রয়ে গেছে, যেমন পাল পালের সঙ্গে বিয়ে হতে হবে, আপনি বৈদ্য বৈদ্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, তালুকদার তালুকদারের সঙ্গে বিবাহ, দাস দাসের সঙ্গে, চৌধুরী চৌধুরীর সঙ্গে, পুরকায়স্থ পুরকায়স্থের সঙ্গে, মুদক মুদকের সঙ্গে, ইত্যাদি যে টাইটেলগুলো, আসলে টাইটেলগুলো কখনো আমাদের শাস্ত্রে নেই। যেমন আপনি যদি একটু ত্রেতা যুগে যান, আপনি সেখানে দেখবেন যে রামের সঙ্গে কোনো টাইটেল নেই, লক্ষণ কোনো টাইটেল নেই। আপনি একটু দাপরে আসুন, যুধিষ্ঠির কোনো টাইটেল নেই, অর্জুন, নকুল, দুর্যোধন, শকুনি, কংস কোনো টাইটেল নেই, কিংবা রাবণ, কুম্ভকর্ণ টাইটেল নেই।
তাহলে টাইটেলটা কলি যুগে আমরা নিজেরাই এগুলোকে প্রবর্তন করেছি। কাজেই এক টাইটেলের সঙ্গে আরেক টাইটেল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না এমন কোনো কথা শাস্ত্রে নেই। আমরা সবাই ভগবানের দাস। শাস্ত্র বলছেন যে জীব কৃষ্ণের নিত্য দাস, এই কথা যখনই বলিল মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। আমরা যে ভগবানের নিত্য দাস, ভগবানের নিত্য সেবক, এই কথাটি যেদিন থেকে আমরা ভুলে যেতে বসেছি সেদিন থেকেই মায়া আমাদেরকে গ্রাস করেছে। কাজেই আপনি যে কোনো সম্প্রদায়েই আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, তবে তিনি যেন ভক্ত হন, ভগবানের সেবক কিংবা সেবিকা হন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে অনেকেই বিষয়টি উপকৃত হলো। হ্যাঁ প্রভু, আপনাকে দণ্ডবত, অনেক অনেক দণ্ডবত প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ যিনি যুক্ত হয়ে চমৎকার প্রশ্নটি করেছেন, মৌলভীবাজার জেলা থেকে। প্রচুর কল আসছে, আমরা আরেকটা কল নিচ্ছি এই মুহূর্তে, দেখি কে আছেন আমাদের সঙ্গে কৃষ্ণগত আলাপন পরিবারে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ, প্রণাম, পরিচয় কি প্রদান করুন, কে আছেন যুক্ত আমাদের সঙ্গে? আমি মাধবপুর থেকে গোপাল বণিক। মাধবপুর থেকে গোপাল বণিক, খোকন বণিক। আচ্ছা খোকন বণিক, হরি বল, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ আছি, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, আপনি প্রোগ্রামটিতে যুক্ত হয়েছেন এই করোনা ভাইরাসের সময়ে, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ প্রভু, অনেক ভালো। আপনার লাইভ দেখছি, তারপর আগের প্রোগ্রামগুলো দেখছি, ভালো লাগছে। এখন তো লকডাউন, তো এই ঘরে বসে বসে আপনার প্রোগ্রামগুলো দেখছি লাইভ, প্লাস এই আগের প্রোগ্রামগুলি। হরি বল, হরি বল, খুবই ভালো। কেমন আছেন? আছি আছি, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক ভালো আছি। হ্যাঁ আছি। আপনার কোনো প্রশ্ন আছে কি? কোনো প্রশ্ন বা অনেক ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দেওয়ার আছে কি? আমার প্রশ্ন আছে, যেহেতু অনেক ভক্তরাই ট্রাই করছে, কাজেই শুরু প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে, আপনি যে উদ্যোগ নিয়েছেন যুব সমাজের জন্য, আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন ভগবানের কাছে, চেষ্টা করছি কেবল। অবশ্যই অবশ্যই, আপনার মঙ্গল হোক, আপনি যুক্ত হয়েছেন, আপনি যুক্ত হওয়ার কারণে এই অনুষ্ঠানটি আরো শ্রীবর্ধিত হলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে একজন যুক্ত হয়েছেন, যে এই উদ্যোগটি প্রত্যেকের হৃদয়ে চিরসতেজ থাকবে, যুগ যুগান্তরে মাইল ফলক হয়ে থাকবে, ওনার অভিব্যক্তি চির সতেজ থাকুক, পূর্ণতা প্রাপ্তি হোক ভগবানের কাছে, সেটা প্রার্থনা করি। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ, প্রণাম। হ্যাঁ, অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন, কে আছেন যুক্ত আমাদের সঙ্গে? আমি প্রভু, আমি জিতেন কর্মকার বলছি প্রভু, মলিবাজার জেলা থেকে। আচ্ছা আচ্ছা, আপনি যুক্ত হয়েছেন, প্রথমে আপনার ছোট্ট পরিসরে অভিব্যক্তিটা জানবো আর ভক্তদের অনুপ্রেরণার জন্য কেবল এই প্রশ্নটি, তারপর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা শুনবো। কতদিন যাবত এই প্রোগ্রামটির সঙ্গে আপনি যুক্ত আছেন আর এই অনুষ্ঠানটি কতটুকু আপনাকে নতুনভাবে পরিবর্তনের সোপানে নিয়ে যেতে পেরেছে? প্রভু, আমি এই আজকে যুক্ত হয়েছি প্রথমবারের মতো, কিন্তু প্রভু আপনার অনুষ্ঠান আমি প্রায় 2-3 মাস যাবৎ শুনতেছি, কিন্তু আমি ছিলাম না, আমি জানতাম না। যাই হোক, ফেসবুকের মাধ্যমে যখন জেনেছি, আমি প্রতিনিয়ত শোনার চেষ্টা করি, আপনার মাধ্যমে অনেক কিছু জানার চেষ্টা করি, যে জানার আমাদের ধর্ম বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করি। কর্মজীবনে যতটুকু হয়তো সবসময় শোনা সুযোগ হয় না, তারপরে আমি চেষ্টা করি আপনার এটুকু শোনার জন্য। ভগবানের অশেষ কৃপা যে আজকে আপনার সাথে আমি কথা বলতে পারতেছি, এটা আমার কাছে সত্যি অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। হরি বল, খুবই ভালো লাগছে। আমি আমার আমার একটা চাই না ভগবান কবে আমার সেই চাটুকুন, আমি আপনার সাথে সরাসরি তো কথা বলতে পারছি। হরি বল, আমারও অনেক ভালো লাগছে আপনি যুক্ত হয়েছেন।
এবং অচিরেই যেন আপনার সঙ্গে সাক্ষাৎ হয় সেই প্রতীক্ষায়ও আছি। কোনো মেসেজ যদি আপনি ভক্তদের উদ্দেশ্যে দিতে চান কিংবা কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল প্রভু। নিশ্চয়ই প্রভু, আমি আমি প্রভু আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানে নাম কীর্তন বা দেখা যাচ্ছে বিভিন্ন পূজা অর্চনার জন্য রিসিপ্ট কাটা হয়, সেই রিসিপ্টে দেখা যাচ্ছে প্রভু মহাপ্রভুদের ছবি ব্যবহার করা হয়, রিসিপ্টটা তো 20 টাকা চাঁদা দিলে বা 30 টাকা সেই রিসিপ্টটার উপরে ছবিটা দেওয়া থাকে, সেই রিসিপ্টটা যেখানে সেখানে পড়ে থাকে। এমনকি প্রভু দুর্গা পূজা বা বিভিন্ন কালী পূজা, এমনকি প্রভু আগরবাতির প্যাকেটে এরকম ভাবে দেওয়া থাকে। তবু এটা দেখা যাচ্ছে, আমি এক জায়গায় কীর্তনে গেছি, দেখা যাচ্ছে ওই ওটার মধ্যে এই ধরনের কীর্তন হচ্ছে, দেখা যাচ্ছে এই যে রাধা কৃষ্ণের যে ছবি সেটা হয়তো প্রজ্বলিত হচ্ছে। আমার কাছে খুব বেদনা দেয় প্রভু, আমি আপনার মাধ্যমে পুরো মেসেজটা আমি এটা চমৎকার আপনি একটি প্রশ্ন করেছেন। এটা অনেকেই এই বিষয়ে অনেক সময় আমার নিকটে অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং এই চমৎকার বিষয়টি উত্থাপন করে আপনি অনেকটাই আমাদেরকে সচেতনতার সোপানে নিয়ে গেলেন। এই বিষয়ে আমিও অনেক সময় ভাবি যে আগরবাতির প্যাকেটগুলো যত্রতত্র পতিত হয়ে থাকে কিংবা আমরা ডাস্টবিনে রেখে দিচ্ছি কিংবা রিসিটের কাগজগুলো আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি। এই দিক থেকে আমাদের আরেকটু সচেতন হওয়াটা আবশ্যক। আর বিশেষ করে অনেক কোম্পানিগুলো যারা আছে ওরা কৃষ্ণের ছবিগুলো দিয়ে আমাদেরকে মনোযোগ আকর্ষণ করছে, একটু আমাদেরকে দুর্বল করছে, আমরা এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে কিনছি, কিন্তু এই সামগ্রীগুলো আমরা যেন যত্রতত্র না ফেলি। বিশেষ করে আপনার প্রশ্নটির র্যাশ দড়ি সবার নিকটে অনুরোধ করব আমরা যেন এই বিষয়ে আরেকটু কনসাস হই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না মানে কি আমাদের কর্মজীবন হতে সেভাবে কি করা হয় না, কিন্তু আমি চাই আমার এই জীবনে এই যতটুকু সময় যখন থাকতে থাকতে যেন আমি আমার ভগবানের নিকট অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন প্রভু। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। মৌলভীবাজার জেলা থেকে একজন যুক্ত হয়েছেন অন্নপূর্ণা দেবী দাসী। অনেকদিন পরে কৃষ্ণকথা আলাপন পরিবারে তিনি যুক্ত হয়েছেন এবং উনি বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন। কৃষ্ণকথা আলাপন পরিবার থেকে ওনার জন্য অসংখ্য শুভকামনা, ওনার নতুন জীবনের জন্য, ওনার নতুন বরের জন্য অসংখ্য শুভকামনা। আমরা শুধু আশা নয় বিশ্বাস করছি অন্নপূর্ণা দেবী, উনি কলের মাধ্যমে আমাদেরকে একটি ভজন শোনাবেন, উনি নতুন জীবনে প্রবেশ করেছেন, সবার নিকট কৃপা আশীর্বাদ চাইবেন। অন্নপূর্ণা দেবী, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে, আপনার নতুন সংসারের জন্য, কৃষ্ণ ভাবনাময় সংসারের জন্য অসংখ্য শুভকামনা। আপনি নিশ্চয়ই যুক্ত হয়ে আমাদেরকে ভজন রসামৃতে স্নাত করবেন, আবার কৃষ্ণকথা আলাপন পরিবারকে জমিয়ে দেবেন, আমরা প্রতীক্ষিত আপনার ভজনের জন্য। যুক্ত আছেন জয়ন্ত রায় সুনামগঞ্জ জেলা থেকে আমাদের এই কৃষ্ণকথা আলাপন পরিবারে। অনামিকা রায়, রূপশ্রী সারুপা, রাধেশ্বরী দেবী দাসী, শুভ রায়, লিটন দাশগুপ্ত, বিজয় মাহাতু, নন্দিনী বিশ্বাস, রিয়া ঘোষ আছেন আমাদের সঙ্গে, তন্ময় কর্মকার, শাওন সূত্রধর, লিটন মহাজন, এস ডি পূর্ণিমা, শুভ সাহাজয়, তিনি বলছেন আপনার সাথে কথা আছে প্রভু, নিশ্চয়ই প্রোগ্রাম শেষে আপনি কল দেবেন। উত্তম দেবনাথ আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ, প্রচুর কল আসছে, আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম, পরিচয়টি প্রদান করুন, কে আছেন যুক্ত আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ, হ্যাঁ শুনতে পাচ্ছি, পরিচয়টি প্রদান করুন। আপনি কুয়েত থেকে বলছেন? আচ্ছা, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনার নামটি বলুন, কুয়েত থেকে যুক্ত হয়েছেন? আমার নাম প্রভু দীপঙ্কর, আমার বাড়ি কাজল দিচ্ছি, আমি কুয়েতে আছি বর্তমানে। আচ্ছা, কুয়েত থেকে বলছেন। আপনার সাথে অনেক যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কখন আমি চেষ্টা করে ব্যর্থই সই সাথে ব্যর্থই হই। আচ্ছা, আপনার সাথে আপনার সাথে কথা বলে আমি খুব মানে খুব খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগছে আপনি যুক্ত হয়েছেন। আপনি প্রবাস জীবনে থেকেও যে প্রোগ্রামগুলো শুনছেন, কেমন লাগছে আপনার কাছে? কতটুকু জানতে পারছেন, কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারছেন?
অনেক 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 এটা বলার ভাষা নাই বুঝছেন, আপনার কথাগুলা মানে মধুর মতো লাগে। এই জেনারেশনের জন্য হরি বল, খুবই ভালো। আচ্ছা নিশ্চয়ই দেশের পরিস্থিতি অনেকটা ভালো হোক, করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন কিছুটা কমে যাক, তারপর নিশ্চয়ই টাঙ্গাইল জেলায় একবার আসবো। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। কুয়েত থেকে একজন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ ওনাকে। তিনি প্রবাস জীবন থেকেও এই প্রোগ্রামটিকে তিনি চমৎকারভাবে উপলব্ধি করছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, পরিচয়টি প্রদান করুন কৃপা করে, কে বলছেন? আমার বাসা নড়াইলে। আপনার প্রোগ্রামগুলো, আপনাদের প্রোগ্রামগুলো খুবই বেশি করে শুনি, খুবই ভালো লাগে। আমার নাম দীপঙ্কর চক্রবর্তী। আচ্ছা দীপঙ্কর চক্রবর্তী, আপনি নড়াইল জেলা থেকে বলছেন, নড়াইল জেলার কোথায় বাসা আপনার? নড়াইল বাসা কালিয়ায়। ও কালিয়া উপজেলা। হ্যাঁ কালিয়া উপজেলা তো আমি অনেকবার প্রোগ্রামে গিয়েছি, খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ আমি নিজেই বলছি, কথা বলুন। হ্যাঁ আমি সরাসরি লাইভে আপনার সঙ্গে কথা বলছি এবং অনেক ভক্তবৃন্দ দেশ এবং দেশের বাইরে থেকে আপনাকে শুনতে পাচ্ছেন। রামনবমী নিয়ে একটা এপিসোড হবে, রামনবমী নিয়ে একটা এপিসোড হবে, আপনি সঙ্গে থাকবেন, এই এফবির মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ প্রভু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার আপনি প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে এবং লাউডস্পিকারটি অফ করে কথা বলতে হবে। আচ্ছা দেশের অবস্থা ভালো হোক, তারপর নিশ্চয় কথা হবে এই বিষয়ে, সঙ্গে থাকুন আমাদের। হরে কৃষ্ণ, নড়াইল জেলা থেকে আমাদের সঙ্গে দীপঙ্কর চক্রবর্তী যুক্ত হয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম, পরিচয়টি প্রদান করুন, কে আছেন আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে? আমার নাম শঙ্কর কুমার, আমি ফেনী থেকে বলছি। ফেনী থেকে শঙ্কর কুমার, অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে যুক্ত হতে পেরে? এই কি প্রথম যুক্ত হয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্ন আছে কি কিংবা কোনো মেসেজ দেওয়ার আছে ভক্তদের উদ্দেশ্যে? একটা কথা বলতেছি আর কি, যে আমাদের এলাকা বা অনেকে অনেক এলাকায় আর কি যে কীর্তন হয় না, হ্যাঁ অন্যান্য কণ্ঠশিল্পীদের গানে তারা বাঁশি সুর বাজায়, ঠিক আছে, ওটা তো আসলে আমার দৃষ্টিতে ভালো লাগে না, কিন্তু এটা যদি বন্ধ করা যায় তো কোন রকম ভাবে সঙ্গে যুক্ত আছেন, কীর্তন করেন, আমি তাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই কথাটা বলছি যে আমাদেরই শাস্ত্রে প্রচুর মহাজনের পদ রয়েছে। আমরা মহাজনের পদের সুর ব্যতীত যদি কোনো আধুনিক কিংবা হিন্দি গানের সুরে আমরা যদি কীর্তন পরিবেশন করি তাহলে সেটা অবশ্যই অপরাধ বলে গণ্য, বিশেষ করে হরিনাম যজ্ঞানুষ্ঠানে কখনো বাঁশিতে আধুনিক কিংবা হিন্দি গানের সুর দেওয়াটা সমীচীন নয়, সেটা অপরাধ হবে। এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। যারা কমিটি বৃন্দ আছেন সেই সকল কমিটি বৃন্দের প্রতি এই অনুষ্ঠানটির মাধ্যমে আমি অনুরোধ রাখছি, আপনারা অবশ্যই বিভিন্ন কীর্তনীয় পার্টি যারা আছে তাদের প্রতি অনুরোধ রাখবেন কখনো বাঁশিতে যেন আধুনিক কিংবা হিন্দি গানের সুরগুলোকে না দেয়া হয়। সঙ্গে থাকুন আমাদের, আপনি চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভালো থাকেন, আশীর্বাদ করেন। হরি বল।
যুক্ত হয়েছিলেন ফেনী জেলা থেকে একজন। উনি চমৎকার একটি কথা বলছেন, আমরা যেন এই বিষয়ে আরেকটু সচেতন হই। আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ, প্রণাম, কৃষ্ণ কথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম, পরিচয়টি কৃপা করে প্রদান করুন। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবোধ প্রণাম। দণ্ডবোধ প্রণাম। সুকেশ বলছেন, কোন জেলা থেকে? চুনারগাঁও। ও আচ্ছা, হবিগঞ্জ জেলার চুনারগাঁও থেকে, শুনতে পাচ্ছি, কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? অনেক ভালো প্রভু, আমি এই কয়েকদিন আপনার দুইদিনে আপনার ট্রেনিং এর প্রোগ্রাম গেছে প্রভু, আমি আর সংযোগ করতে পারবি না, অনেক ব্যস্ততা আসলাম প্রভু, যে অনেক মিস করছি, সব সময় আপনার পাঠ শুনি, পরেও আপনার শুনছি সবগুলা। আচ্ছা আচ্ছা, আশীর্বাদ করবেন আপনার জন্য, অনেক আমার ভালোবাসা রইল। অবশ্যই, এইভাবে যুক্ত থাকুন, আপনার প্রতিও অসংখ্য শুভকামনা রইল। আর অনুষ্ঠানটি শুধু শুনলেই হবে না, আমরা যেন আমাদের নিজেদের জীবনে সেটা আচরণে আনতে পারি, সেই দিক থেকেও আমাদের দৃষ্টি নিক্ষেপ করাটা আবশ্যক। সঙ্গে থাকুন আমাদের। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? ভক্তের উদ্দেশ্যে বলার আছে বাবু, কৃষ্ণ কথা আলোচনে আমি যে আপনার শ্রদ্ধা ভক্তি পেয়েছি বাবু, এটা বলার মতো প্রকাশ করার মতো না, আমার আপনার পাঠ শুনে আমি অনেক পরিবর্তন হয়েছি প্রভু, আপনার আশীর্বাদে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সঙ্গে থাকুন এবং সবাইকে সঙ্গে রাখুন, নিশ্চয়ই ভগবান আপনাকে অনেক অনেক মঙ্গল করুন। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। দণ্ডবোধ প্রণাম। অনেকেই এই কৃষ্ণগত আলাপন পরিবারের অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে পারছেন, এখানেই কৃষ্ণগত আলাপন পরিবারের সার্থকতা। আর একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম, কে আছেন যুক্ত, পরিচয়টি প্রদান করুন। সন্দীপ বসাক, ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁও জেলা থেকে সন্দীপ বসাক, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছি আপনাকে। বৈশাখ মাসের মহত্বের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাদের প্রোগ্রাম দেখার জন্য শোনার জন্য অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ, ভগবান আপনার উপর সদয় কৃপা করুক। আপনাকেও স্বাগতম, কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, অবশ্যই কিছু প্রশ্ন ছিল, একটা আমি একটু জিজ্ঞাসা করি আপনাকে। প্রশ্নটা হলো আপনার মুসলমান ধর্মে আপনার আমাদের কোন অন্য ধর্ম থেকে অমুসলিম থেকে আপনার গ্রহণ করতে গেলে পরে কিছু সূরা পড়ে সে মুসলমান হয়, সেক্ষেত্রে আমাদের সনাতন ধর্মে যদি কেউ সনাতন হয়ে থাকে অন্য ধর্ম থেকে, সেক্ষেত্রে আমরা কি বলে তাকে আমাদের ধর্মে গ্রহণ করি? নিশ্চয়ই আমাদেরও সনাতন ধর্মে আবার সে কামব্যাক করতে পারবে, বিশেষ করে এটা অপ্রিয় হলেও সত্য, প্রত্যেক মানুষই সনাতনী হয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকেই মূলত সনাতনী, তো সনাতন ধর্মে সে আবার কামব্যাক করতে পারবে। যদি সে আবার ফিরে আসে একটা যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে, কিছু বৈদিক ক্রিয়ার মাধ্যমে, সে আবার স্বীয় সংস্কৃতিকে ধারণ করতে পারে। নিশ্চয়ই এই বিষয়ে শাস্ত্রে আমাদের অনেক বিষয় আছে, এগুলো আমরা গ্রহণ করার মাধ্যমে আমরা সনাতনীতে আবার ফিরে আসতে পারি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভক্তদের উদ্দেশ্যে কোনো মেসেজ দেওয়ার যদি থাকে, যা সমাজের কল্যাণের ক্ষেত্রে আপনার মেসেজটি উপকারিতে আসবে কিংবা কল্যাণের ক্ষেত্রে আসবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, খুশি হলাম, শুরু করুন ভজনটি, কোনটি শুনবো? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনি ধরিতাম দে, কেমনি ধরিতাম দে, রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানাত কে, বলি কে জানাত, বলিকা নাই যদি গৌর না হইত রাধার মহিমা কে জানাত, মধুর বৃন্দা বিপিন মাধুরী
নিশ্চয়ই আপনি প্রশ্নটি করুন কবি সংক্ষেপে, যেহেতু অনেকেই চেষ্টা করছেন। না, আমি আমি কিছু বিষয় বলতে, আমার কিছু গ্রন্থ বা বই আমার ধর্মীয় দরকার। সেক্ষেত্রে আমি যে এলাকায় আছি এখানে ইসকন অথবা কোন সম্পদের কাছে পাচ্ছি না। আচ্ছা, তো আমি আপনাকে এই বিষয়ে ব্যক্তিগতভাবে একটি পরামর্শ প্রদান করব। আপনি অনুষ্ঠান শেষে আপনি একটা কল করুন, আমি আপনাকে একটা লিস্ট দিয়ে দেব কোথায় আপনি গ্রন্থ পাবেন এবং কোন কোন গ্রন্থগুলো আপনি কালেকশন করবেন। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সন্দীপ বসাক। চমৎকারভাবে তিনি অভিব্যক্তি প্রকাশ করলেন এবং ভজন রসামৃতি আমাদেরকে অবগাহিত করলেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কি আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। লাউড স্পিকার বন্ধ করে কথা বলতে হবে। আপনি যে অ্যান্ড্রয়েড স্যার থেকে প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে অনুগ্রহ করে দূরে গিয়ে কথাটি বলুন। হরে কৃষ্ণ। প্রতিধ্বনি হচ্ছে, লাউড স্পিকারটি বন্ধ করুন এবং যে স্যার থেকে প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলুন। ও আচ্ছা আচ্ছা, হবিগঞ্জ থেকে। আচ্ছা হরি বল, কেমন আছো তুমি? আচ্ছা, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। কেমন লাগছে তোমার ছোট্ট সোনামণি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি আমাদেরকে কিছু শোনাবে? যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। ছোট সুনামনের জন্য অসংখ্য শুভকামনা রইল। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণগত আলাপন পরিবারে, কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, পরিচয়টি প্রদান করুন। প্রভু কেমন আছেন? হরে কৃষ্ণ। সৌরভ দাস ফেনী থেকে বলতেছি। সৌরভ দাস কোন জেলা থেকে? ফেনী থেকে বলছি। হ্যাঁ, ফেনী জেলা থেকে, শুনতে পাচ্ছি। আপনি কি স্পিকারটি বন্ধ করে কথা বলছেন? সঙ্গে থাকুন, আমি উত্তরটি দিচ্ছি, সঙ্গে থাকুন। এখানে হরি দ্বারা বোঝানো হয়েছে এখানে দুটি তত্ত্ব, অর্থাৎ আমরা কলি যুগে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এখানে হরে দ্বারা প্রথমত হরিকেও বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা কেবলমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে গত যে সকল যুগগুলো গিয়েছে, সত্য ত্রেতা দ্বাপর, এই তিনটি যুগে যারা অবতীর্ণ হয়েছেন আমরা তাদেরকেও আমরা স্মরণ করতে পারছি। যেমন হরি দ্বারা হরিকে বোঝানো হচ্ছে, তারপর কৃষ্ণ এবং রাম, তো আবার হরি দ্বারা শ্রীমতী রাধারানীকে বোঝানো হয়েছে। রাধারানীর একটি নাম হচ্ছে হরা, এবং সংস্কৃতে হরার সম্বোধন পদ হচ্ছে হরে।
তাই এখানে হরে দ্বারা শ্রীমতী রাধা রানীকে বোঝানো হয়েছে। তো ফেনী থেকে যিনি প্রশ্নটি করেছেন নিশ্চয় উত্তরটি পেয়েছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণগত আলাপন পরিবারে, অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন, কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোনামণি বলো তুমি কি আমাদের কিছু শোনাবে, কি শোনাতে চাও? আচ্ছা ঠিক আছে শুরু করো। জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, তুমি ব্রজের মুকুটমণি, রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী, রাধে রাধে তুমি বৃষবন রাসনন্দিনী, রাধে রাধে কীর্তিধারি নয়নমণি, রাধে রাধে জয় রাধে রাধে রাধে, রাধে রাধে তুমি ললিতর ললিতনু, রাধে রাধে বিশ্বকর প্রাণসখী, রাধে রাধে জয় রাধে রাধে রাধে, জয় রাধে তুমি অষ্টশত শিরোমণি, রাধে রাধে কৃষ্ণকান্ত শিরোমণি, রাধে রাধে জয় রাধে রাধে রাধে, জয় রাধে তুমি শ্যাম গরবের গরবিনী, রাধে রাধে শ্যাম সুহাগের সুহাগিনী, রাধে রাধে জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে তুমি কৃষ্ণ প্রেম প্রদায়িনী, রাধে রাধে ভক্ত পঞ্চ পূর্ণকারী, রাধে রাধে জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে তুমি দয়া করো দয়াময়ী, রাধে রাধে ক্ষমা করো ক্ষমাময়ী, রাধে রাধে জয় রাধে রাধে রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ তোমাকে রাধারানীর, অশেষ কৃপা তোমার উপর বর্ষিত হোক। কৃষ্ণকথা আলাপন পরিবারকে তুমি শ্রী বর্ধিত করেছ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বাহ বাহ বাহ, তোমাকেও অনেক অনেক কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা, ভালো থেকো, সঙ্গে থেকো। হ্যারি বল, খুব সুন্দর করে ছোট সোনামণি আমাদেরকে রাধারানীর ভজন শোনালেন। তো প্রচুর কল আসছে, একটার পর একটা কল, যার কারণে অনেক কমেন্টগুলো দেখা সম্ভব হচ্ছে না। এরপরও কমেন্টে যারা প্রশ্ন করেছেন, একটু না দেখলেই নয়, কমেন্টে যারা প্রশ্ন করেছেন, শঙ্কর চন্দ্র সরকার উনি বলছেন, মালা ছাড়া কি কাউন্টার মেশিন দিয়ে জপ করা যাবে? হ্যাঁ, জপ করা যাবে, কারণ আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র যে প্রক্রিয়াতেই জপ করুন না কেন, যেভাবেই গ্রহণ করুন না কেন, নামের কৃপা হবে। কিন্তু জপমালায় পরম কৃপা কিংবা পরম কল্যাণ, এটা বেস্ট, পরম মানে শ্রেষ্ঠ। আপনি কাউন্টার দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আর এমনিতেই নামনি নামের আপনার ক্রিয়া হবে। কিন্তু আপনি যদি বেস্ট কৃপা পেতে চান, তাহলে আপনি জপমালা দিয়েই করুন, জপমালাটাই সবচেয়ে উত্তম। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখে কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। একটু স্পিকারটি বন্ধ করে কথা বলুন, যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন। হ্যাঁ প্রিয়াঙ্কা দেব, অসংখ্য ধন্যবাদ আপনাকে কৃষ্ণকথা আলাপন পরিবারের পক্ষ থেকে। কেমন লাগছে আপনার, কতদিন যাবত প্রোগ্রামটির সঙ্গে আপনি যুক্ত আছেন? তবু আমি অনেক দিন থেকে আমাদের মানে ওই যে স্কুল গ্রামে আপনি অনুষ্ঠানে যে গান মতিলাল সরকার বাড়িতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে মানে আপনার সাথে আমার পরিচিত, আমাদের বাসায় গেছিলেন। আচ্ছা আচ্ছা, তারপর থেকে আপনার সাথে পরিচিত। তবু আমার একটা প্রশ্ন ছিল। নিশ্চয়ই প্রশ্নটি করুন। প্রভু মানে স্বামী স্ত্রীকে একই দীক্ষায় দীক্ষিত হইতে, মানে আমি বিয়ের আগে দীক্ষা নিয়ে নিয়েছিলাম, তো আমার স্বামী নিয়ে লাগে। আচ্ছা, এখন মানে আমার জন্য বলতেছে যে মানে দুজনকে একই দীক্ষায় দীক্ষিত হইতে। না না না, স্বামী স্ত্রী একই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নাই। স্বামী স্ত্রী আলাদা আলাদা গুরুদেব যদি হয় তাতেও কোনো সমস্যা নেই, তবে মনে রাখতে হবে সৎ গুরুদেব যেন হন, সৎ গুরুদেব
যেন হন এবং গুরু পরম্পরা যেন থাকে, যেন চতুর সম্প্রদায়ভুক্ত যেন তিনি থাকেন। আপনি যদি বিয়ের আগে দীক্ষা নিয়ে থাকেন, উনি যদি চতুর সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন, সৎগুরুদেব হয়ে থাকেন, তত্ত্বদ্রষ্টা কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়ে থাকেন, আপনি আপনার ভাবধারায় থাকবেন। আপনার স্বামীকেও যে আপনার এখান থেকে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নেই, কারণ এই ভজনটা প্রত্যেকের নিজস্ব। এখানে আমরা রত্নাকর দস্যুরও জীবনলীলা থেকে দেখতে পাই, তার পাপ তার মা বাবা স্ত্রী কেউ নেয়নি, আমাদের জগতে পুণ্যও কেউ কারো নেয়নি, পাপও কেউ কারো নেয়নি, আলাদা হলেও কোনো প্রবলেম নেই। আপনি বিবাহের আগে কার কাছ থেকে দীক্ষিত ছিলেন? আমি অনুকূলটা করে দীক্ষা দীক্ষিত প্রভু। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা উনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, কিন্তু এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, চতুর সম্প্রদায়ভুক্ত দীক্ষার বিষয়ে তো আমরা অনেক কিছুই জানি না, চার সম্প্রদায়ভুক্ত গুরুদেব কিনা সেটা জানতে হবে, তারপর হচ্ছে ওনার গুরু পরম্পরা আছে কিনা এগুলো জানতে হবে, এবং গুরুদেব হতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে এগুলোও জানা প্রয়োজন। এগুলো বিস্তারিতভাবে অনেক এপিসোডই আমি আলোচনা করেছি, আপনি আমার কয়েকটা প্রোগ্রাম দেখতে পারেন, কিংবা আপনি যদি আরও জানতে চান প্রোগ্রাম শেষে আপনি একবার আমাকে ব্যক্তিগতভাবে কল করতে পারেন, আমি আপনাকে বুঝিয়ে দেব। নিশ্চয়ই বলুন। সঙ্গে থাকুন, হ্যাঁ হরে কৃষ্ণ প্রণিপাত, হ্যাঁ প্রণিপাত। স্বামী স্ত্রীকে একই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নেই, তবে আমরা যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব উনি যেন সৎ গুরুদেব হন এবং উনি যেন গুরু পরম্পরায় থাকেন, চতুর সম্প্রদায়ভুক্ত থাকেন। আমরা আরেকটা কল নিয়েছি, দেখি কি আছে যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণ কথালাপন পরিবারে, অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন, কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ প্রভু, আমি সুনীল সিলেট থেকে বলছিলাম। সিলেট থেকে সুনীল কৃষ্ণ দাসজি যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হওয়ার জন্য। এই প্রোগ্রামটির সঙ্গে আপনি কতদিন যাবত পরিচিত আছেন? প্রভু আমি আসলে ফেসবুকের মাধ্যমে আপনার প্রোগ্রামটির সাথে আট ছয় মাস যাবত আমি শুনতেছি, প্রায় প্রতিদিনই শুনি। আমি একটা ছোটখাটো চাকরি করি ব্রাকে, কিন্তু প্রত্যেক দিন আমি শুনি। আর আপনার নাম্বারটা আমি অনেক কষ্টে যেভাবে হঠাৎ একদিন পাইলাম, দিনে আমি অনেকদিন যাবত কল দিতেছি, আমার বাড়িটা সুনামগঞ্জ জামালগঞ্জ। আচ্ছা আচ্ছা, আমি এই পলাশ বাজারে যাই প্রত্যেক সপ্তাহে, আমি আপনার সাথে দেখা করবো মনে করি, কিন্তু অনেক কল দিই, আপনার গ্রামের ঠিকানা কিছুই পাই নাই। আচ্ছা আচ্ছা, তো আমি আসলে আপনার সাথে কিভাবে দেখা করতে পারি এই গ্রামের ঠিকানাটা কিংবা? আচ্ছা, আপনি যে কোনো একটা প্রোগ্রামে দেখা করতে পারেন, আপনি যেহেতু এফবিতে যুক্ত আছেন, আমি কোথায় কোথায় প্রোগ্রামে থাকি এগুলো ফেসবুকে একটা শিডিউল দেওয়া হয়। এখন যেহেতু করোনা ভাইরাসের সময় চলছে, আপাতত প্রোগ্রাম বন্ধ আছে, যখন একটু দেশের পরিস্থিতি ভালো হবে আপনি যে কোনো একটা প্রোগ্রামে দেখা করতে পারেন, আর আপনি ফেসবুকেও যোগাযোগ রাখতে পারেন আমার আইডির সঙ্গে যুক্ত থেকে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, যুক্ত থাকুন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন একজন ভক্ত, আর অনেকেই যুক্ত হচ্ছেন, প্রচুর কল আসছে, প্রত্যেকেই সুযোগ দেওয়া হবে যারা যুক্ত হতে পারছেন না, সঙ্গে থাকুন, যে কোনো এক সময় যুক্ত হতে পারবেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, সুস্বাগতম কৃষ্ণ পরিবারে, পরিচয় প্রদান করুন, কে বলছেন? খুবই ভালো লাগলো, কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? কোন প্রশ্ন আছে কি? আলোচনা, ওই প্রোগ্রামটা আমার বেশি ভালো লাগে, গীতা পাঠ, তারপরে ভাগবত পাঠ,
আচ্ছা আচ্ছা, খুব ভালো, সঙ্গে থাকুন আপনি। এই কৃষ্ণগত আলাপন পরিবারের প্রোগ্রামটি শ্রবণ করতে করতে আপনার হৃদয়ে অনেক জ্ঞানের প্রভায় আলোকিত হবে, অনেক কিছু জানতে পারবেন। এই অনুষ্ঠানটি তো এর জন্যই সাজানো। সঙ্গে থাকুন এবং ভক্তদেরকে সঙ্গে রাখুন, আপনি প্রচার করতে পারেন এই প্রোগ্রামটি সম্পর্কে। নিশ্চয়ই সঙ্গে থাকুন, কোনো এক সময় একটি ভজন অবশ্যই শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ। একটু কমেন্টের দিকে দৃষ্টি দিচ্ছি। তুর্য দাস, গুরুদেব, সব পুজোতে তুলসী পাতা দিয়ে নিবেদন করা হয়, তুলসী পুজোতে কি দিয়ে নিবেদন করা হয় কৃপা করে যদি বলতেন। আলাদা করে তো আর তুলসীকে ভোগ দেওয়ার আবশ্যকতা নেই, তুলসী পত্র দ্বারা ভগবানের ভোগ নিবেদন করতে হয়, আর তুলসী দেবীকে আলাদা করে ভোগ দেওয়ার কোনো আবশ্যকতা নেই। তুলসীর সেবা তো আপনি করবেন, আরতি করবেন ধূপ দীপ ইত্যাদি দ্বারা, তুলসী পাতা দিয়ে ভগবানের ভোগ দেওয়া হবে, আর তুলসী দেবীকে আলাদা করে ভোগ নিবেদনের কোনো আবশ্যকতা নেই, ভগবানের নিবেদিত প্রসাদই তুলসী দেবী গ্রহণ করে থাকেন। আশা করি উত্তরটি পেয়েছেন। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। আমি আবারও সবাইকে অনুরোধ করব, যারা যুক্ত হবেন অনুগ্রহ করে লাউডস্পিকারটি অফ করে কথা বলবেন এবং অ্যান্ড্রয়েড সেটটি থেকে আপনি দূরে গিয়ে কথা বলবেন যে সেট থেকে আপনি প্রোগ্রামটি শুনছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণগত আলাপন পরিবারে, কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম আপনার আত্মরাঙ্গা চরণে। হরে কৃষ্ণ, আপনাকে দণ্ডবত প্রণাম, পরিচয় প্রদান করুন। আমি, আমার নাম দীপক বিশ্বাস, আমার গ্রামের দেশের বাড়ি টাঙ্গাইল, আমি একজন প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী। আচ্ছা, সিঙ্গাপুর থেকে বলছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনাকে কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? হ্যাঁ প্রভু, আমার কাছে অনেক ভালো লাগছে যে আপনার অনুষ্ঠানগুলো শুনি। আর প্রভু, প্রথম আপনার, আমি আসলে আপনার অনুষ্ঠান এক বছর যাবৎ শুনতেছি। আপনার অনুষ্ঠান শোনার মাধ্যমে আমি ভক্তি জীবনে আসতে পারছি, কারণ আগে আমি এগুলো কিছুই জানতাম না প্রভু, আগে অনেক কিছুই জানতাম না, কিছুই জানতাম না আমি এগুলা, শুধুমাত্র আপনার অনুষ্ঠান গুলা শোনার মাধ্যমে আমি প্রভু মানে কিছুটা হলেও আর কি চেষ্টা করতেছি। খুবই ভালো। আগে আমি আমিষ আমিষ আহার করতাম, এখন আপনাদের অনুষ্ঠান শোনার মাধ্যমে আমি প্রসাদ আহার করছি। বাহ, খুব ভালো। আপনি কি, আপনি প্রবাসে থেকে সিঙ্গাপুর থেকে আপনি প্রসাদ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বাহ খুব ভালো, এখানে এই প্রোগ্রামটির সার্থকতা। হ্যাঁ প্রভু, শুধুমাত্র আপনার আপনার এই অনুষ্ঠান শোনার মাধ্যমে আমি কিছুটা হলেও নিজেকে পরিবর্তন করতে পেরেছি, কারণ আগে তো আমি ধর্ম সম্বন্ধে কোনো কিছু জানতাম না, কোনো কিছুই বুঝতে পারতাম না, অনেকে অনেক প্রশ্ন করত, অনেকেই আমাকে বলতো যে তুমি আমাদের ধর্মে চলে আসো, অন্য ধর্মে চলে আসো, হ্যাঁ আমাকে এরকম ভাবে ইনভাইট করা হয়েছে। আমি তবু তখন শুধু চুপ করে থাকতাম, কোনো কিছু বলতে পারতাম না তবু, কিন্তু আপনার অনুষ্ঠান গুলো শোনার পরে আমার মনের ভেতর একটা সাহস পাইছি তবু। আচ্ছা আচ্ছা, হরি বল, এখানে কৃষ্ণ কথার সার্থকতা, কৃষ্ণ কথাই পারে আমাদের চিত্তের সমস্ত সন্দেহ সমস্ত ব্যাকুলতাকে দূরীভূত করে আমাদেরকে সঠিক সিদ্ধান্তে স্থির রাখা। আর একজন আচরণশীল সাধু তথা সাধু সঙ্গ আমাদেরকে মূল জায়গায় মূল সোপানে নিয়ে যেতে পারে। আপনি এই অনলাইনের মাধ্যমেও সাধু সঙ্গ করে নিজের সঠিক ধারায় ফিরে এসেছেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে পেরেছেন, এই জন্য চৈতন্য মহাপ্রভুর চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি আপনাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, আমি কেবল মাধ্যম। আপনি আমাকে যে ক্রেডিটটি দিয়েছেন সেই ক্রেডিটটি সম্পূর্ণ গুরু গৌরাঙ্গের, আমি গুরু গৌরাঙ্গের চরণে পৌঁছে দিলাম। আপনি কত বছর যাবৎ সিঙ্গাপুরে অবস্থান করছেন? আমি তো 6 বছর যাবৎ। আচ্ছা আচ্ছা,
তো দেশে যখন ফিরা হবে তখন কোনো এক সময় নিশ্চয়ই আপনার সঙ্গে সাক্ষাতের অভিলাষী আছি। আমার প্রভু মনের ভেতর একটা আকাঙ্ক্ষা যে আপনার কবে দর্শন পাবো প্রভু। নিশ্চয়ই আপনি বাংলাদেশে যখন আসবেন নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে, আর আপনি যেহেতু প্রসাদ পাচ্ছেন নিশ্চয়ই কোনো এক সময় আপনার হাতে রান্না প্রসাদ পাবো। হরি বল। আমিও কিন্তু অনেক ভালো ভালো আইটেম রান্না করতে পারি, আপনাকেও প্রসাদ রান্না করে পাবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো ভ্যারাইটিস ভর্তা, তারপর হচ্ছে আরো অনেক ভালো ভালো আইটেম, কাশ্মীর কালনা কচুর কালিয়া ইত্যাদি আইটেম রান্না করে পাওয়ানো হবে। তবে সকালবেলা অনেক লতা পাতা এগুলো দিয়ে রসা, এটা খুব উপকার, এটাও পাওয়াবো। আপনি আসুন, নিশ্চয়ই আপনাকে পাওয়ানো হবে প্রসাদ। পারিবারিক জীবনে কে কে আছেন? সবাই তো বাংলাদেশে, তাই তো? হ্যাঁ, মা বাবা ভাই বোন সবাই। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগলো। আপনার ফেসবুক আইডি কোনটা? আমার ফেসবুক আইডি দীপক বিশ্বাস। দীপক বিশ্বাস। আচ্ছা, আপনি একটু আমাকে নক করবেন, আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, পরে এক সময় আমি এটাকে একটু ফলো করব। খুব ভালো লাগলো। ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আপনি প্রবাস জীবনেও কেবলমাত্র অনলাইনে এই প্রোগ্রামটি শুনে আপনি নিজেকে এতটা পরিবর্তন করতে সক্ষম হয়েছেন, আপনি প্রসাদ পাচ্ছেন, আপনার এই কথাগুলো শুনে ভক্তরা নিশ্চয়ই অনুপ্রাণিত হবে। যদি ভক্তদের উদ্দেশ্যে আপনার কোনো সাজেস্ট এক্সপ্লেন করার থাকে, প্লিজ এক্সপ্লেন ইওর সাজেস্ট। হ্যাঁ, ভক্তদের উদ্দেশ্যে একটি কথা বলা আছে, আমরা যেন বেশি বেশি কৃষ্ণ কথা শ্রবণ করি, সাধুসঙ্গ করি, গীতা পাঠ করি, আর আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন আমাদের বাড়ি যত সন্তান আছে, ছোট ছেলে মেয়ে আছে, তাদের জন্য আমরা ছোটবেলা থেকে ধর্মের শিক্ষায় শিক্ষিত করি, তাহলেই আমাদের ধর্ম টিকে থাকবে। তা না হলে আমাদের সনাতন ধর্ম টিকে রাখা অনেক কষ্ট এখন যে পরিস্থিতি, আমরা এগুলা জানতে পারবো না। নিশ্চয়ই আমরা যেন ছোটবেলা থেকেই আমাদের সন্তানদিগকে আমাদের সনাতন সংস্কৃতি সম্পর্কে আমরা তাদেরকে অবগত করাই, আমরা যেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষাটা প্রদান করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার পরামর্শের জন্য। কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত থাকুন, আর এমন করেই কৃষ্ণ সেবায় থাকুন, ভালোবাসুন এই পরিবারকে। হরে কৃষ্ণ। সত্যি আমি অনেক আপ্লুত হয়ে গেছি যে শুধু সিঙ্গাপুরে থেকে, প্রবাসে থেকেও কেবলমাত্র এই প্রোগ্রামটি অনলাইনে শুনে নিজেকে এতটা তিনি পরিবর্তন করে দিয়েছেন। এই কথাগুলো যখন শুনি তখন এতটা ভালো লাগে, তখন ভাবি যতই আমার কষ্ট হোক এই প্রোগ্রামটি চির অব্যাহত থাকুক। সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাকে দীপক প্রভুজি, আপনি নিজেকে এতটা পরিবর্তন করতে পেরেছেন। সজীব রবিদাস কমেন্ট করেছেন, অনলাইনে সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। শঙ্কর দাস বলছেন, হরে কৃষ্ণ, আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, যখন সময় পাই দেখার চেষ্টা করি, কৃপা করবেন যেন ভালো থাকতে পারে। নিশ্চয়ই ভালো থাকুন। শম্পা চক্রবর্তী, আলু ভর্তা ভীষণ পছন্দ। নিশ্চয়ই শম্পা চক্রবর্তী, যদি কখনও আপনার বাসায় আসা হয় আপনাকে আলু ভর্তা রান্না করে প্রসাদ পাওয়াবো। সজীব রবিদাস বলছেন, হ্যারি বল। রাজীব দেবনাথ, লতা পাতা প্রসাদ পেতে চাই। আচ্ছা ঠিক আছে, লতা পাতার প্রসাদ রান্না করে পাবো, একসময় বাসে আসবেন। সীমন সরকার, প্রভু কিছু কিছু অসুর প্রকৃতির সমাজপতি তাদের আসরিক চিন্তাধারা সমাজকে আবদ্ধ করে শাসন করছে, তাদের মনগড়া শাস্ত্রের আইন দিয়ে। প্রভু, সমাজ প্রতিদের এই দুঃশাসন থেকে সমাজ কীভাবে মুক্ত হবে? এটা তো অনাদিকাল থেকেই ছিল, মহাপ্রভুর সময়েও ছিল। মানুষ যখন শাস্ত্র অধ্যয়ন করবে এবং যখন নিজেকে পরিবর্তনের সোপানে নিয়ে যাবে, এই কুসংস্কার এবং অন্ধবিশ্বাসগুলো ধীরে ধীরে দূর হবে। এই জন্য আমাদেরকে জাগতে হবে এবং সবাইকে জাগাতে হবে। অঞ্জন দেবনাথ আছেন, আছেন আমাদের সঙ্গে। শঙ্কর এবং বিকাশ পাল, লিটন দাস গুপ্ত, দীপঙ্কর মুদক, রাধিকা ঘোষ রায়, শিল্পী দাস, তারপর আছেন রূপক দেবনাথ। হ্যারি বল, একটা প্রশ্ন ছিল, প্রশ্নটি করুন। পঙ্কজ গুপ, হরে কৃষ্ণ।
উত্তম দাস বলছেন, প্রশ্ন ছিল শাস্ত্রে যদি জীব হত্যা মহাপাপ বলা হয় তাহলে আমরা যে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে জীব হত্যা করে উৎসর্গ করি তা কি পাপ? উত্তম দাস, আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলিযুগে বলি সম্পূর্ণভাবে নিষেধ, কখনো দেবদেবীর উদ্দেশ্যে কলিযুগে বলি দেওয়া যাবে না, এটা নিশ্চয়ই পাপ, আমরা পাপ করছি। কখনো বলির প্রসাদ পর্যন্ত গ্রহণ করা যাবে না, এটা তামসিক পুজো, কাজে এটা ঠিক নয়। প্রচুর কল আসছে, আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণগত আলোপন পরিবারে, কৃপা করে পরিচয়টি প্রদান করুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মল্লিকা কর্মকার, ভোলা জেলা থেকে বলছেন। শুনতে পাচ্ছি, কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? কতদিন যাবত প্রোগ্রামটি শুনছেন? আপনি ভোলা আসছিলেন ইলিশা? হ্যাঁ, ইলিশাতে এসেছিলাম ভোলায়। আপনার প্রবচন শুনছি ভোলাতে, ও পাশের বাড়ি ওই মন্দিরের পাশে আমার ছেলেকে বিয়ে করেছে, ছোট ছেলেকে। আচ্ছা আচ্ছা, হরি বল। একদম একদম পাশের ঘর থেকে কিনে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। প্রভু, আপনার কাছে আমার একটা কথা ছিল, আমি কিছুদিন আগে স্বপ্নে দেখি যে এক বৈষ্ণব আমার বাড়িতে ভাগবত পাঠ করতেছে। এখন তো করোনা, আমার বাড়িতে আয়োজন করাটা সম্ভব হচ্ছে না, আমি আপনাকে প্রসাদের জন্য কত টাকা পাঠাইতে চাই, কিভাবে পাঠাইতে পারি, না বাসা যদি বলতেন জিজ্ঞাসা করা আছে কিনা। তো এখন হচ্ছে এটা তো যখন ভোগ লাগানো হয়, আপনি রামনবমী তিথির যে পরের দিন, অর্থাৎ রামনবমী তিথি কিংবা অক্ষয় তৃতীয়া তিথিতে আপনি যদি ভোগের জন্য আপনি টাকা পাঠাতে চান তাহলে সেটা ভালো হবে। কারণ অক্ষয় তৃতীয়া তিথি হচ্ছে এমন একটা তিথি, এই বৈশাখ মাসেই পড়েছে, এই তিথিতে আমরা যদি পাপ কার্য করি চির অক্ষয়, পূর্ণ কার্য যদি করি তাহলে চির অক্ষয়। এবং এই তিথিতেই গঙ্গার আবির্ভাব হয়েছে, এবং সত্যযুগের প্রথম দিন ছিল অক্ষয় তৃতীয়া তিথি, সুদামার সঙ্গে ভগবান কৃষ্ণের মিলন হয়েছিল, দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল, মহাভারত লেখা শুরু হয়েছিল, এইভাবে অসংখ্য ভালো কাজ, এবং যারা পাপ কার্য এই তিথিতে করেছে তারা প্রচুর শাস্তি পেয়েছে। এই তিথিতে যা করি আমরা চির অক্ষয় থাকে। তো আপনি অক্ষয় তৃতীয়া তিথিতে আপনি যদি দুপুরে মধ্যাহ্নকালীন যে আমরা বাসাতে ভোগ রাগ করবো, ওই ওই ভোগে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি ওই অক্ষয় তৃতীয়া তিথিতে আপনি এটা করতে পারেন, কিংবা রামনবমী তিথির পরের দিন পারণের দিন আপনি এই সেবাটাতে অংশগ্রহণ করতে পারেন। তো আপনি প্রোগ্রাম শেষে একটু কল করুন, তারপর আমি আপনাকে জানিয়ে দেব। প্রোগ্রাম শেষে আপনি আপনি আগামীকাল একটু কল করুন দুপুর 12টার দিকে, যে নাম্বারে কল করছেন, তারপর এই বিষয়ে আমি কথা বলে নেব। অবশ্যই। আর অনেক ভক্তরাই আপনাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে, যদি কোনো ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আর কি বলবো স্যার, সবাই আপনার, আমরা অনেকে, আমার ফ্যামিলি অনেকেই আপনার এই ভাগবত পাঠ শোনার পরে, আমার ছোট ছেলে ছেলের বউ সবাই ধর্মের দিকে অনেকটাই মন দিয়েছে একাদশী করে। তারপরে আপনার আমি নিজেও করি, মালা নেই, আমার বড় ছেলের ছেলের বউ একাদশী করে, ওরাও মালা নেই। আশীর্বাদ করবেন আমার ছেলে, আমাদের পুরো পরিবার যেন ধর্মের দিকে একটু মন দেয়, আর আমার হাজবেন্ড অসুস্থ, ওনার জন্য একটু আশীর্বাদ করবেন। হরি বল, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন আমাদের। হরে কৃষ্ণ। ভোলা জেলা থেকে একজন ভক্তিমতী মাতাজি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ ওনাকে। আর অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করছি কৃষ্ণগত আলাপন পরিবারে যুক্ত হওয়ার জন্য। প্রচুর ভক্তবৃন্দ চমৎকারভাবে এই অনুষ্ঠানটিকে উপভোগ করছেন, এবং তাদের নিজেদের জীবনধারাকে পরিবর্তন করার প্রয়াসী হয়েছেন এই অনুষ্ঠানটি থেকে। এখানে এই অনুষ্ঠানটির সার্থকতা আমার খুবই ভালো লাগে, যখন দেখি যে অনেক প্রবাসী ভক্ত যারা এত নিয়মতান্ত্রিকতার মাঝে চলেও তারা প্রসাদ পাচ্ছে, এই অনুষ্ঠানটির মাধ্যমে তাদের জীবনধারাকে পরিবর্তন করতে পারছে, তখন যে কত ভালো লাগে, সত্যি আমি একেবারে অবাক হয়ে যাই, আমার চোখ জলে ছলছল করে। প্রবাসী ভক্তবৃন্দদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা থাকলো,
আপনারা ভালো থাকুন সব সময়। একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণ কথা আলাপন পরিবারে, কে আছেন যুক্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে? আপনি কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি এবং অনেক ভক্তদের কাছে অপরিচিত, এই জন্যই পরিচয়টি জানা, আমার কাছে তো অবশ্যই পরিচিত। হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো, অনেক ভালো আছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এখন তো আবার শুরু হলো প্রোগ্রাম, কি নিয়মিত শোনার চেষ্টা করতে হবে। বাহ, খুব ভালো, অনেক ভক্তরা শুনতে পাচ্ছে। কিছু বলার আছে কি ভক্তদের উদ্দেশ্যে? আমার একটা বিষয় জানার ছিল। নিশ্চয়ই, প্রশ্নটি শুনতে চাই। এটা হচ্ছে যখন সন্ধ্যা হবে, ওই সন্ধ্যার সময়ই আমাদের এই সময়টা তো আসুরিক সময় তখন থাকে, প্রত্যেক ধর্মের লোকেরাই তখন তাদের স্রষ্টার আরাধনা করে, এই জন্য সন্ধ্যার সময়ই আমাদের ভগবানের নাম নেওয়াটা উচিত এবং যারা দীক্ষিত থাকবে তারা এই সময় আহ্নিক কার্যটা সমাপন করবে। আচ্ছা, এটাও ঠিক আছে, না যখনই নেওয়া হবে তখনই মঙ্গল, কিন্তু সন্ধ্যার সময় একটু ধূপ দীপটা দেখানো উচিত, এই সময় তো আসুরিক সময়, এই সময় আমাদের অবশ্যই দেখানো উচিত, যত ব্যস্ততাই আমরা থাকি না কেন। যেমন আমরা ধার্মিক মুসলমানদেরকে দেখি, যখনই আজানের ধ্বনিটা শুরু হয় সন্ধ্যার দিকে, ওরা যত বড় ব্যবসায়ী হোক না কেন, কিছুটা সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ রেখে ওরা কিন্তু নামাজটা পড়তে যায়। কাজে আমরা যদি চেষ্টা করি এই সময়টায় যদি আমরা কিছুটা সময়ের জন্য, 5 মিনিট সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠানটাকে বন্ধ রেখে আমরা ভগবানের নামটা নিই, তাতে আমাদের ব্যবসায় কখনো অবনতি হবে না, বরং ভগবানের কৃপায় আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এটা অভ্যাস করতে হবে, নিজের সংস্কৃতির প্রতি সম্মান কিংবা শ্রদ্ধা পোষণ করতে হবে, সবাই আপনারটা দেখেও তারা শিক্ষা গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ, হরি বল। নিশ্চয় নিশ্চয়, জয় হোক, হরি বল। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নিখিল কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। রূপক দেবনাথ, নামের আগে শ্রী কেন লাগানো হয়? যেমন শ্রী শ্রী অমল পাল, শ্রী কথাটা কেন লাগানো হয়? শ্রী শব্দের অর্থ সৌন্দর্য, এই জন্য নামটাকে বিভূষিত করার জন্য শ্রীটা দেয়া হয়, এটা আমাদের সনাতন সংস্কৃতির একটা অংশ। আশা করি রূপক দেবনাথ প্রভুজি আপনি উত্তরটা পেয়েছেন। শুভরায় একটা কমেন্টে বলছেন, ভুলা থেকে কে কে আছেন যদি যুক্ত থাকেন একটু জানাবেন। নিশ্চয়ই, শুভও যেহেতু ভুলা থেকে যুক্ত হয়েছেন, ভুলা জেলা থেকে যারা যারা শুনতে পাচ্ছেন প্রোগ্রামটি নিশ্চয়ই নক করবেন ওনাকে। নয়ন পাল, হরিবল, কেমন আছেন? আমি কিছু কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন নয়ন পাল দাদাজি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। সম্রাট সীমান্ত আছেন আমাদের সঙ্গে, হরি কৃষ্ণ। অসিত রায়, হরি বল। আছেন দেবাশিস, জয়রাধে শ্যাম, রাজ দেব, হরি কৃষ্ণ। সম্রাট সীমান্ত জানতে চাচ্ছেন কেমন আছি। আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো। সুকেশ দেবনাথ আছেন আমাদের সঙ্গে, হরি বল। দীপক বিশ্বাস আছেন আমাদের সঙ্গে, হরি কৃষ্ণ। চন্দন ভৌমিক, হরি কৃষ্ণ। এস ডিপূর্ণিমা, হরি কৃষ্ণ। এস কে বিশ্বাস, প্রভু আমার একটা প্রশ্ন ছিল, সয়াবিন গোটা রান্না করে ভগবানের প্রসাদে নিবেদন করা যাবে কি? একজন বলছেন এটা ভগবানকে দেওয়া যাবে না, দয়া করে বলবেন। নিশ্চয়ই উত্তরটি দেব, তার আগে একটা কল নিচ্ছি। সুস্বাগতম কৃষ্ণ কথা আলাপন পরিবারে, কে বলছেন, কোথা থেকে বলছেন, অনুগ্রহ করে পরিচয় প্রদান করুন। জি, আমি কুড়িগ্রাম থেকে কাজল চন্দ্র শীল বলছিলাম।
কুড়িগ্রাম জেলা থেকে কাজল চন্দ্র। হ্যাঁ প্রভুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেমন লাগছে যুক্ত হতে পেরে আপনার? ভালো লাগছে প্রভু, আমার অনেক ভালো লাগছে। এই প্রথম আপনার সাথে কথা বলো, আর এই প্রথম আপনার কণ্ঠটা শুনে আমার খুব ভালো লাগছে। জন্য দণ্ডবোধ প্রণাম রইল এবং হরে কৃষ্ণ। আপনাকে দণ্ডবোধ প্রণাম। একটা প্রশ্ন ছিল প্রভু। নিশ্চয়ই, কৃপা করে প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে যে আমিষ খেয়ে কি কখনো মালা জাপ করা যায় কি? হ্যাঁ নিশ্চয়ই, জপের ক্ষেত্রে আমিষ এবং সাত্বিক আহারের কথা কোনো শাস্ত্রে বলা হয় নাই। আপনি আমিষকেও হরিনাম করতে পারবেন, কিন্তু আমাদের প্রত্যেকেই সাত্বিক আহারই হওয়া উচিত, প্রসাদ বুঝি হওয়া উচিত। মনে রাখবেন যে আহার যখন শুদ্ধ হবে তখন যদি আমরা নাম করি খুব সহজে, সেই নামে কৃপা হবে। আর আমরা যদি মুখকে শুদ্ধ করতে না পারি, আমরা যতই নাম করি না কেন ওই নামে ক্রিয়াটা ধীরে ধীরে হবে। এই জন্য আহার শুদ্ধের কোনো বিকল্প নেই। তবে এমন কোনো কথা নেই যে আমি আহার শুদ্ধ হতে পারিনি বলে যে আমি নাম করব না। আপনি নাম করুন, এই নামই আপনাকে ধীরে ধীরে আহার শুদ্ধ করাবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আশা করি উত্তর পেয়েছেন। ভক্তদের উদ্দেশ্যে কোনো মেসেজ আপনার দেওয়ার আছে কি, যারা আপনাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? অবশ্যই প্রভু, মেসেজ বলতে কি হয় যে আমার এক প্রভু বলে গিয়েছেন যে আমাদের হিন্দু ধর্মতে বর্তমান দেখা যাচ্ছে যে অনেকেই আঙ্গুল তুলে প্রশ্ন করে যে কি আছে, পূজা হলে নাচ গান করে সে করে, এটা আবার কেমন ধর্ম? অর্থাৎ আমাদের যে ধর্মীয় শিক্ষাটা এটা শুরু থেকেই গ্রহণ করা উচিত। এবং আমার মনে হয় যে বাংলাদেশের যদি প্রত্যেক উপজেলায় একটা করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা ইউনিয়ন প্রতি একটা করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান করা হতো আমাদের জন্য, ওখানে আমাদের ধর্মীয় সাবজেক্ট গুলো থাকতো, আমরা ওই বিষয়ে অনেকটা আরো দেখা গেল যে চাপে পড়েও আমরা পড়তাম, জানতাম, আরো অনেক কিছু করতাম। নিশ্চয়ই নিশ্চয়ই, এই বিষয়ে চেষ্টা চলছে এবং আগের চেয়ে অনেকটাই সনাতন ধর্মের প্রচার প্রসার হচ্ছে। আপনারাও নিজ নিজ জায়গা থেকে আচরণ করে প্রচারে ব্রতী হন এবং এমন করেই সঙ্গে থাকুন, তাহলে একদিন না একদিন আমরা এই সমস্যা থেকে আমরা উত্তরণ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জয় হোক আপনার, সঙ্গে থাকুন আমাদের। হরে কৃষ্ণ। কুড়িগ্রাম থেকে একজন ভক্ত যুক্ত হয়েছিলেন, চমৎকারভাবে উনি ওনার হৃদয়ের কথাকে প্রকাশ করেছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। তনিমা সাহা আমাদের সঙ্গে আছেন নোয়াখালী জেলা থেকে। আর কে বণিক আছেন? কৃষ্ণা ইজ অলওয়েজ উইথ ইট ইজ আর ডিবুটি হ্যারি বল। হ্যাঁ এক্সট্রিম থ্যাংকস আর কে বণিক প্রভুজি। দীপু দাস আছেন আমাদের সঙ্গে, হ্যারি বল। আমাদের সঙ্গে আছেন শুভ সরকার, অসংখ্য ধন্যবাদ। নীলিমান নীল আকাশ আছেন, রঞ্জিত দাস, লিঠন দাস গুপ্ত, অনামিকা রায় এবং যুক্ত আছেন পলাশ কৃষ্ণ দাস, রাজীব দেবনাথ, সুব্রত দত্ত, স্বপ্নীল শুভ, প্রদীপ দেব এবং নীলা দৃতা আছেন আমাদের সঙ্গে, হ্যারি বল। শুভ সরকার আছেন আমাদের সঙ্গে যুক্ত, হরে কৃষ্ণ। জুয়েল দাস আছেন, হরে কৃষ্ণ। সৌরভ মালাকার, হরে কৃষ্ণ। রেখা চক্রবর্তী, কি মালা দিয়ে জপ করাটা ঠিক? রেখা চক্রবর্তী প্রশ্ন করেছেন। তুলসীর মালা দিয়ে জপ করা সবচেয়ে উত্তম, আমাদের প্রত্যেকেই তুলসী মালা দিয়ে জপ করাটা আবশ্যক। তুলসী মালা দিয়ে জপ করার জন্য আমাদের চেষ্টা করাটা উচিত এবং তুলসী মালাতেই আপনারা জপ করার চেষ্টা করবেন। তো কিছুক্ষণ আগে যে প্রশ্নটি করা হয়েছিল যে সোয়াবিনের গুঠা সেটা ভগবানের সেবায় দেওয়া যাবে কি না, এটা নিয়ে গবেষণা চলছে। তবে কিছু কিছু সোয়াবিনের মাছে চিংড়ি মাছের গুঁড়া দেওয়া হতো বলে একটা প্রতিবেদন বের হয়েছিল। এরপর থেকে অনেকেই সোয়াবিনটা খাওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু সব সোয়াবিন এরকম নয়, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে না এটা দেয়া যাবে। আর বিশেষ করে এটা তো অনেক উত্তেজক খাবার, ব্রহ্মচারী যারা তারা এটাকে গ্রহণ করেন না। কিন্তু এটা যদি সঠিকভাবে এটা একেবারে যেটা অরিজিনাল সোয়াবিন যদি সংগ্রহ করা যায় অবশ্যই সেটা ভগবানের সেবা দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। ব্রহ্মচারী যারা তারা এটাকে গ্রহণ করেন না, কারণ আমাদের সেন্সগুলো যে কোনো মুহূর্তে উত্তেজিত হয়ে যেতে পারে। আর ব্রহ্মচারী যারা তারা অনেক সময় উত্তেজিত খাবার গ্রহণ থেকে নিজেকে বিরত রাখেন, এই জন্য হয়তো আপনাকে উনি বলেছিলেন, কাজে এটা আপনি গ্রহণ করতে পারেন।
শ্রী সজল সরকার, মানুষ কি পৃথিবীতে 400,000 বার মানব জন্মে আসে? হ্যাঁ আসে, চাতুর্লক্ষানি মানবা এটা বিষ্ণুপুরাণ বলছেন, কিন্তু আপনি যে জন্মে আছেন সেটা 400,000 জন্মের কততম জন্ম সেটা কিন্তু আপনি আমি কেউ বলতে পারবো না, এটা আপনার আমার প্রথম কিংবা শেষ কিংবা মধ্যম হতে পারে, আর কিংবা আপনি এখন মানুষ জন্ম ধারণ করেছেন, আগামী জন্মেই যে আবার মানুষ হবেন তা নয়, আপনার কৃতকর্মের দ্বারা আপনাকে হয়তো মানুষ নয়তো পশু নয়তো পাখি নয়তো কীটপতঙ্গ যে কোনো কিছু হয়ে আসা হতে পারে, তবে চাতুর্লক্ষানি মানবা এটা বিষ্ণুপুরাণে উল্লেখ আছে। শুক্লা বল আছেন আমাদের সঙ্গে, শঙ্কর তিনি প্রশ্ন করেছেন একাদশীতে কি বাদাম ভোজন করা যায়? দেখুন এমনিতেই আমাদের সনাতন শাস্ত্র বলছেন একাদশীতে কোনো কিছু গ্রহণ করাই যাবে না, সনাতন শাস্ত্রের কোনো জায়গাতে একাদশীতে কোনো কিছু গ্রহণ করার কথা লেখা নাই, কেবল অসমর্থ ব্যক্তি যারা তাদের ক্ষেত্রে সনাতন গোস্বামীপাদ বলছেন ধান গম ভুট্টা জপ তেল, এই ধান গম ভুট্টা জপ তেল, ধান জাতীয় গম জাতীয় ভুট্টা জাতীয় জব জাতীয় তেল জাতীয় এই পাঁচ রবি শস্য ব্যতীত গ্রহণ করা যাবে, বাদাম গ্রহণ করা যেতে পারে তবে এটা অসমর্থ ব্যক্তিদের জন্য। রাজদেব প্রভু আপনার কমেন্ট পেয়ে খুশি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভরাজ বর্মন আমাদের সঙ্গে আছেন, হরে কৃষ্ণ। প্রিয়াঙ্কা দেবনাথ হরি বল, স্নিগ্ধ সকাল হরি বল, যুক্ত আছেন ইতিকা চ্যাটার্জি হ্যারি বল, বিশ্বরূপ দাস আমাদের সঙ্গে আছেন হ্যারি বল দণ্ডবোধ প্রণাম, বিজন গুপ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে হরে কৃষ্ণ। অপূর্ব শান্ত প্রভু, আমার ছেলেকে আপনার কাছ থেকে দীক্ষা নাম নিতে আগ্রহী, আপনি কৃপা করবেন। আচ্ছা আচ্ছা, আমি এখনও নিজে শিষ্য হওয়ারই যোগ্যতা লাভ করিনি, তো আমি দীক্ষা দেব কি করে? একটা বিষয় আমাকে আশ্চর্য করে, হাজার হাজার ইয়াং ছেলে মেয়েরা আমাকে বলে যে প্রভু যে আপনি আমাদেরকে দীক্ষা প্রদান করুন, আমি এই বিষয়টা যখন শুনি অনেকটা বিব্রত বোধ করি এবং আমি অনেকটা লজ্জিত হই এবং আমার অনেকটা হাসিও পায়, কারণ আমি এখনও নিজে শিষ্য হওয়ারির যোগ্যতা লাভ করিনি। একজন গুরুদেব হতে গেলে অনেক অনেক যোগ্যতার প্রয়োজন, আর আমাদের সোসাইটি থেকে একজন গুরুদেব হতে গেলে তাকে অবশ্যই বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ব্রহ্মচর্য থেকে শুরু করে তারপর সন্ন্যাসে গিয়ে তারপর তিনি গুরু পরম্পরাক্রমে গুরুদেবের আদেশক্রমে গুরুদেবের আসনে বসতে পারেন, তবে আপনার ছেলেকে আমি শিক্ষাগুরুরূপে অবশ্যই অনেক কিছু শেখাতে পারবো, এই বিষয়ে আমি আপনার ছেলেকে অবশ্যই দায়িত্ব নিতে পারবো, আপনি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। শ্রী সজল সরকার নিশ্চয়ই উত্তরটি দিয়েছি, আপনি নিশ্চয়ই পেয়েছেন, যুক্ত আছেন আর কে বণিক, শ্রী পলাশ চন্দ্র রায় হরি বল, শ্রী কৃষ্ণ থেকে একটি কমেন্ট করা হয়েছে অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, সঙ্গে থাকবেন আমার আইডিটা ফলো করবেন, অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে অনেক কিছু জানানো হবে। এস কে ধর আছেন আমাদের সঙ্গে, জ্যেষ্ঠ রাধেশ্যাম, হিমাংশু সূত্রধর আছেন আমাদের সঙ্গে, হরি কৃষ্ণ আছেন আমাদের সঙ্গে, দীপ্তি সরকার হরি কৃষ্ণ, উত্তম দাস একটা প্রশ্ন করেছেন, আমার একটি প্রশ্ন ছিল, অনেক জায়গাতে দেখেছি গুরুদেব বাড়ির আঙ্গিনাতে প্রবেশ করলে প্রথমে গুরুদেবের পা ধুয়ে তারপর এটা খাওয়ানো হয়, আসলে দেখুন যথার্থ যিনি গুরুদেব তত্ত্বদ্রষ্টা গুরুদেব তিনি কখনো শিষ্যকে পা স্পর্শ করতেই দেবেন না, যেমন আমাদের গুরু মহারাজ কখনো আমাদেরকে পা স্পর্শ করতে দেননি, আমরা চরণ স্পর্শ করে ওনাকে প্রণাম দিই না, দূর থেকে প্রণাম দিই, কাজেই যে সকল গুরুদেবেরা পা ধুয়ে জল সেবন করান এখানে ওনাদের বৈষ্ণবতা প্রশ্নবিদ্ধ, কারণ শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণব কখনো চরণ ধৌত জল সহজে কাউকে দান করবেন না, উচ্ছিষ্ট কাউকে দান করবেন না, কাজেই একসময় আমরা দেখেছি অনেক গুরুদেবেরা চরণ ধৌত জল সবাইকে গ্রহণ করিয়েছে, এরকমও দেখেছি কিছু গুরুদেবকে ওরা পান খেয়েছে, পানের পিক একটা পাত্রের মাঝে রেখে তারপর চামচ দিয়ে দিয়ে সবাইকে দিয়ে দিয়েছে চরণামৃত, আমি নিজে এগুলো দেখে আমার এতটা খারাপ লেগেছিল, যার কারণে আমি
আমি ছোটবেলা থেকে খুবই সংস্কারপন্থী ছিলাম, সহজে কাউকে আমি গুরু রূপে গ্রহণ করার পক্ষপাতী ছিলাম না। অনেক ঘুরতে 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 তারপর আমি ওই জায়গাতে এসে দীক্ষা নিলাম। আমার গুরু মহারাজের যখন সাক্ষাৎ আমি পেলাম, কাজে এটা একদম ঠিক নয়। যথার্থ একজন আচরণশীল সাধু, একজন আচরণশীল ভক্ত কখনো চরণ দৌত জল কাউকে দেবে না, উচ্ছিষ্ট কাউকে দেবে না, কখনো সহজে অনুমতি প্রদান করবেন না তার পা টেপার জন্য। এগুলো এখনও গ্রামাঞ্চলে কিছু কিছু গুরুদেবরা আছে যারা শিষ্যদেরকে কি বলবো, এটা শাস্ত্রীয় শিক্ষা তো তারা প্রদানই করে না, শিষ্যকে স্বস্বরূপে তারা ভক্ষণ করছেন, এটা একদম ঠিক নয়। নীলকান্ত তিনি একটি প্রশ্ন করেছেন, কৃষ্ণভক্ত সন্তান লাভের উপায় কি? দেখুন, কৃষ্ণভক্ত সন্তান লাভের উপায় তো আর এমন করে পাবলিক প্লেসে বলা যাবে না। আমি এই বিষয়ে অনেক লেকচার দিয়েছি, আপনি এগুলো একটু দেখতে পারেন, শুনতে পারেন। আর আপনি আমার সঙ্গে একটু পরবর্তীতে একা একটা কল করবেন, আমি আপনাকে এই বিষয়ে কথা বলবো। তাপস কুমার কর আছেন আমাদের সঙ্গে, হ্যারি বল। শ্রীচরণ সরকার, বৈশাখ মাসে কি কোনো প্রবচন আছে একটু জানাবেন। এখন আপাতত প্রবচন বন্ধ আছে করোনা ভাইরাসের কারণে, পরে যখন আবার প্রবচন শুরু হবে শিডিউল জানিয়ে দেওয়া হবে। পার্থ রায়, যদি অন্য ধর্মের কেউ স্বইচ্ছায় সনাতন ধর্মের কোনো ছেলেকে বিয়ে করতে চায় তাহলে কি সনাতন ধর্মের করণীয় আছে? নিশ্চয়ই সে করতে পারবে এবং সনাতন ধর্মে তাকে সাদরে গ্রহণ করা হবে যজ্ঞের মাধ্যমে, নিশ্চয়ই সে ব্যবস্থা আছে। তাপস কুমার কর, হরে কৃষ্ণ। শ্রাবণী দাস, দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। রাধিকা ঘোষ রায়, হ্যারি বল। শঙ্কর প্রশ্ন করেছেন, একাদশীতে কি ছানাবুট খাওয়া যাবে? না, একাদশীতে ছানাবুট খাওয়া যাবে না। চিত্রাঙ্গাদা বিরহবাসিনী আছেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ। বরিশাল থেকে আমার একজন পরম শ্রদ্ধাভাজন দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আপনি যুক্ত হওয়ার কারণে এই কৃষ্ণকথা আলাপন পরিবারের শ্রী বর্ধিত হলো, হ্যারি বল। আপনার চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আদিত্য নিতে আমাদের সঙ্গে আছেন, হ্যারি বল। অনেকটা সময় কমেন্ট পড়লাম, একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণগত আলাপন পরিবারে, আপনাকে কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে, অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন। দণ্ডবোধ প্রণাম, শুনতে পাচ্ছি, পরিচয়টি অনুগ্রহ করে প্রদান করুন। হ্যারি বল, জয় হোক জয় হোক। কৃষ্ণগত আলাপন পরিবার নতুনভাবে পূর্ণতা পেল আপনার অংশগ্রহণের মাধ্যমে, আপনার মতো শুদ্ধ ভক্তের অংশগ্রহণের মাধ্যমে। ভালো আছেন তো প্রভু? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? গুরু বৈষ্ণবের কৃপায় আছি, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আমি একটু ভক্তদের উদ্দেশ্যে বলছি, যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে কৃষ্ণগত আলাপন পরিবারে যুক্ত আছেন, ওনার সঙ্গে বাস্তবে দেখা হওয়ার পর এবং বিশেষ করে ওনার পরিবারের সঙ্গে, ওনারা যে কতটা শুদ্ধ ভক্ত এবং বিশেষ করে ভক্তদের সেবা পরায়ণেশু, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি উনি যুক্ত হয়েছেন তাই সরাসরি ওনার বা ওনার পরিবারের গুণমহিমা কীর্তন করে ওনাকে আমি খাটো করতে চাই না, কেবলমাত্র সবার কাছে আমি আশীর্বাদ চাইছি ওনার জন্য। প্রভুজি, আপনি যদি কৃপা করে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাই তো আসলে যারা আপনার সাথে যুক্ত আছে এই কৃষ্ণগত আলাপন পরিবার সাথে, সবাই শুদ্ধ ভক্ত, অবশ্যই ভক্ত না হলে এই ধরনের প্রবচনগুলো শুনতো না। তো এই আলাপন পরিবার সাথে সবাই যুক্ত থাকলেই অবশ্যই তাদের জীবনটা সুন্দরভাবে গোছাতে পারবে এবং কৃষ্ণময় পরিবেশ ঘুরতে পারবে। সবার কাছে কৃষ্ণ ভজন, কৃষ্ণ অনুরাগী হয়, তাদের গুরু বৈষ্ণবের প্রতি অনুরাগী হয়, শুদ্ধ ভক্তের সমাপি কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে পারে, এটাই আমার আশা আর কি। এই যে বৈশাখ ব্রত, বিভিন্ন ব্রত আদি যাতে ভালো করে পালন করে, শাস্ত্রীয় বিধি মোতাবেক পালন করে, এটাই
হরি বল, খুবই ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন এবং আপনার সাথে কথা হয় না প্রভু, ওই যে ব্যস্ততার কারণ আপনার সাথে আবার আপনার মাইন্ড করবেন এই কারণে আমি আর কল করি না। হরি বল, খুব ভালো লাগলো, সত্যি অনেক ভালো লাগলো। এইভাবেই যুক্ত থাকুন এবং আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন ভগবানের কাছে যেন সাধু সঙ্গে থাকতে পারি, সাধু সেবায় ভক্ত সেবায় কৃষ্ণ নাম প্রচারে নিয়োজিত থাকতে পারি। আপনার কথা তো আমার বাচ্চারা বলে, মামা আমার সাথে একটু কথা বলবি, সবসময় বলে আপনার কথা। হ্যাঁ, দেশের অবস্থা একটু ভালো হলে নিশ্চয়ই হাতিয়াতে একবার আসা হবে। জয় হোক আপনার, সঙ্গে থাকুন আমাদের প্রভু। হ্যাঁ, দণ্ডবত প্রণাম। আমাদের সঙ্গে নোয়াখালী জেলা হাতিয়া থেকে যুক্ত হয়েছিলেন বিশ্বরূপ দাসজি, অসংখ্য ধন্যবাদ উনাকে। আর একটা কমেন্ট পড়ছি, অধম নরোত্তম জয়নিতাই, প্রভু আপনার একটা ইউটিউব ভিডিও আমি আপনার মেসেঞ্জারে দিয়েছি, কৃপা করে একটু দেখবেন। আর আপনার কিছু ভিডিও কি আমার ইউটিউব চ্যানেলে দিতে পারবো? যদি আপনার কৃপা হয় আমি অবশ্যই মেসেঞ্জারে দেখবো আর নিশ্চয়ই সম্পর্কে আপনার সঙ্গে কথা বলবো। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কি আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। একটু লাউড স্পিকারটি অফ করে কথা বলবেন, যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে দৌড়ে গিয়ে কথা বলবেন। হ্যাঁ, একটু প্রতিধ্বনি হচ্ছে, আপনি একটু দূরে গিয়ে কথা বলুন তাহলে পরিষ্কারভাবে শোনা যাবে। পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার ব্রাহ্মণবাড়ি, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সাতবর্গ আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা স্থিত সাতবর্গ থেকে বলছেন। কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? হ্যাঁ প্রভু, আমি আজকে চার দিন যাবত আমি কন্টিনিউ আপনার ফোন দিতেছি, অনলাইনে পাইতেছি না, বলতে আপনার সাথে কথা বলতে পারবো আমি সেই পাইতেছি না, চান্সই পাইতেছি না। আপনি যেহেতু পেয়েছেন নিশ্চয়ই আপনার ভালো লাগছে, আমারও ভালো লাগছে আপনার সাথে কথা বলতে পেরে। প্রভু প্রভু, কিছুদিন আগে আপনি আমাদের সাতবর্গ পাঠ করছিলেন, তিন দিন দোল পূর্ণিমার উপলক্ষে। হ্যাঁ হ্যাঁ, তিন দিন প্রবচন ছিল। প্রভু ওই দিনের পাঠে আমি লাস্টের পাঠে আমি বাড়িতে আসছিলাম না, লাস্টের পাঠে বাড়িতে ছিলাম, তো লাস্টের পাঠে আমার খুব ভালো লাগছে যে আপনি যে পাঠ করলেন, যে ওই যে উপবাস থাকার লেগে অদ্বৈত মহাপ্রভুর সেজন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে, মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে গৌর পূর্ণিমা। হ্যাঁ হ্যাঁ প্রভু। আচ্ছা আচ্ছা, খুব ভালো। সৌরভ প্রভু জি, আপনি কি করেন, পড়াশোনা করেন? হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা, কিসে পড়াশোনায় আছেন? আপনার সঙ্গেও আমি সাক্ষাতের অভিপ্রার্থী, আপনার সঙ্গে সাক্ষাৎ হোক। কখনো বাস্তবে দেখা হয়েছে কি? না প্রভু, ওই যে সেদিন দেখা হয়েছিল আপনার সাথে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই একসময় দেখা হবে। অনেক ভক্তরাই তো আপনার কথা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন দেশ এবং দেশের বাহির থেকে, ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আপনার, এরকম একটা প্ল্যাটফর্মে কোনো মেসেজ দেওয়ার সমাজের কল্যাণের জন্য, কিংবা ভক্তদেরকে আপনি জানাতে চান, বা আপনার হৃদয়ের কোনো কথা যদি আপনি জানাতে চান কাউকে? হ্যাঁ, ভক্তদেরকে একটাই উদ্দেশ্য বলি যে আমাদের বাস্তবের যে চলাকালীনের মধ্যে গীতাটা পড়া আমাদের জরুরি, গীতা পড়া এবং বোঝা। বাহ, খুব ভালো। এটা পড়া এবং বোঝা, এটার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নিশ্চয়ই, আপনি সাজেস্ট করছেন যেন আমরা প্রত্যহ যেন গীতা পাঠ করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে যেন গীতা পাঠ করি। বাহ, খুব ভালো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই যুক্ত থাকুন আপনি আমাদের সঙ্গে,
আচ্ছা প্রভু, হ্যালো। হ্যাঁ নিশ্চয়ই শুনতে পাচ্ছি, বলুন। আপনি যদি একটু সময় দেন তাহলে একটু ভজন করতে পারি। হ্যাঁ শিওর। হ্যাঁ কোন ভজনটি শুনবো? রাধে কৃষ্ণের এই সুন্দর শ্যামল। আচ্ছা আচ্ছা শিওর, শুরু করুন। ওকে ওকে প্রভু, শুরু করি। রাধে রাধে। সুন্দর শ্যামল নব বিহারী, হৃদয়ে রাখিতাম তারে বাসনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কদম তলাই থেকে কৃষ্ণ বাজাই বাঁশরি, কৃষ্ণ প্রেমে তো জ্বালা লাগে তো না জানি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রাধা বলে কৃষ্ণ ডাকে বারে বারে, কৃষ্ণ কলঙ্কিনী রাধা জানে সর্বজনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবিয়া পঙ্কজে বলে শোন সহচরি, কৃষ্ণ প্রেমে দ্বিগুণ জ্বালা ইয়াকে তো না জানি। সুন্দর শ্যামল নব বিহারী, হৃদয়ে রাখিতাম তারে বাসনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুবই চমৎকার সৌরভজি, আপনার এত চমৎকার ভাবে ভজন শুনে একেবারে হৃদয়ে প্রশান্তি আনয়ন হলো। এবার যে বাস্তবেই আপনার শ্রীমুখ থেকে কোনো একদিন ভজন শোনার ইচ্ছেটা হৃদয় থেকে সরাতে পারছি না, কোনো এক সময় দর্শন দিয়ে কৃতার্থ করবেন। অবশ্যই প্রভু, আর আমিও আপনার সাথে সাক্ষাৎ করার খুবই আগ্রহী। অচিরেই দেখা হবে, অচিরেই সাক্ষাৎ হবে। সঙ্গে থাকুন আমাদের কৃষ্ণগত আলাপন পরিবারে। আপনার ফেসবুক আইডি নাম কি? হ্যাঁ ফেসবুক আইডি সৌরভ বিশ্বাস তোমাল, আমি আপনার এই মেসেঞ্জারে নক করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখে নেব। সৌরভ বিশ্বাস তোমাল। নিশ্চয়ই নিশ্চয়ই দেখে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু, যুক্ত থাকুন আমাদের সঙ্গে। হরি বল। আমাদের সঙ্গে হবি গ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ থেকে যুক্ত হয়েছিলেন সৌরভ, চমৎকারভাবে ভজন শুনিয়েছেন আমাদেরকে, খুবই ভালো লাগলো। অনেকেই কল দিচ্ছেন, কমেন্টও করছেন, আমি কলগুলো নেয়ার কারণে অনেক কমেন্টগুলো পড়তে পারছি না। আমি আরেকটা কল নিচ্ছি, তারপর একটু কমেন্টের দিকে দৃষ্টি দেব। সুস্বাগতম, কে বলছেন, পরিচয়টি প্রদান করুন। আজকে যুক্ত হতে পেরেছেন, এটা অনেক ভালো লাগছে আমারও, কারণ প্রচুর ভক্তবৃন্দরা ট্রাই করে যার কারণে আপনি লাইনটি পাননি, আজকে পেয়েছেন, নিশ্চয়ই আপনার ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আপনার একটা আইডিয়া আছে, জয় গীতা বললে আপনার ছবি দেওয়াল।
ও আচ্ছা 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 ইয়েস হ্যাঁ নিশ্চয়ই আমি এই আইডিটা ফলো করেছি, এটা আপনার? অবশ্যই এটা আমার প্রভু, আজ্ঞা করলে আর আপনি যদি আশীর্বাদ করেন তাহলে আরো আমি আপনার প্রবচনগুলি শেয়ার দিতে পারবো, আপনার প্রোগ্রামগুলি সবগুলি আমি শুনি, বুঝছেন? আচ্ছা নিশ্চয় 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 আপনি শুনবেন, প্রবচন শুনে আমি খুব অনেক মানে কি বলবো নিজের কাছে নিজে অনেক পাল্টে গেছি, প্রসাদ বুঝিয়ে গেছি, তারপরে একাদশ নির্জলা করি, তারপরে লাজ জাগরণ করি, এই পর্যন্ত সাতটা একাদশী করছি আপনার প্রবচন শোনার পরে আমি অবশ্য হয়ে গেছি। আর আপনি আশীর্বাদ করেন আরো আগেতে পারবো বলবো। আপনি প্রবচন শুনে আপনি প্রসাদ বুঝি হয়েছেন এবং আপনি নির্জলা একাদশী ব্রত পালন করছেন, এটা অনেক বড় পাওয়া। আসলে এখানেই অনুষ্ঠানটার সার্থকতা, যখন আমরা এইভাবে শুনতে পাই যে ভক্তরা কল করে তাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করে যে কেবলমাত্র প্রোগ্রামগুলো শুনে তারা প্রসাদ বুঝি হয়েছে, নির্জলা একাদশী ব্রত পালন করছে, রাত জাগরণ করছে, তখন আমার যে কী ভালো লাগে সত্যি এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো এখন আমারও তো লোভ জাগছে যে আপনি যেহেতু প্রসাদ পান এই প্রোগ্রামটির মাধ্যমে, কোনো এক সময় আপনার হাতে প্রসাদ পাওয়ার, কোনো এক সময় আপনার সাথে সাক্ষাতে। আমার কি এরকম ভাগ্য আছে আপনার আমার বাড়ি জানা? নিশ্চয়ই আসবো কোনো এক সময়, নিশ্চয়ই আসবো কোনো এক সময়। আচ্ছা নিশ্চয় আমি আপনাকে পার্সোনাল ভাবে কল দিয়ে আপনাকে অবশ্যই আমি একটা না বৈদিক নাম দেব। আর আপনার পুরো অ্যাড্রেসটা কোন কোন জেলার এবং কোন উপজেলা কোন গ্রাম? ও আচ্ছা নরসিংদী এবং হচ্ছে রায়পুরা, বৈকুণ্ঠপুর। বাহ চমৎকার তো আপনার গ্রামের নাম। আর আমার গুরুদেবের নাম হচ্ছে তারকৃষ্ণ গোস্বামী। হ্যাঁ হ্যাঁ ইয়েস ময়মনসিংহের, এটা হচ্ছে তারাকান্দা, হ্যাঁ তারাকান্দা উপজেলার। আমি উনার গৃহে গিয়েছি, উনার মেয়ের নাম হচ্ছে প্রতিমা, আমার পাঠের ভক্ত ছিল, আমি উনাদের বাসায় গিয়েছি। না ঠিক আছে ঠিক আছে, এবং এইভাবে আমাদের সনাতন সংস্কৃতি আসবে। আপনার প্রবচন শুনে অনেক কিছু আমি জানতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি, আর তারপর পরিক্রম করছি এখন আপনার লাইভ শুনতেছি। বাহ খুব ভালো যে আপনি এইভাবে নিজেকে পরিবর্তন করতে পেরেছেন এবং আপনি প্রসাদ পাচ্ছেন এই কেবলমাত্র এই অনলাইনে প্রোগ্রামটা শুনে, এটা অনেক বড় পাওয়া। এমন করেই যুক্ত থাকুন। আর কালকে থেকে শীত জানতনিসি ভোরবেলা উঠে আমি স্নান করবো, এমনি সূর্য ওঠার আগে স্নান করে তারপর দশ গুরান্তি মালা লই, পরে ওই কাউন্টারের মধ্যে আর ছয় গুরান্তি লই, মানে ষোলো গুরান্তি প্রতিদিন আপনার কথা মন্ত্র লইতেছি, আপনার কথা শুনে। হরি বল, খুব ভালো। নিশ্চয়ই কোনো এক সময় রুভেল কৃষ্ণ দাসজি প্রভু আপনার বৈকুণ্ঠপুর গ্রামে কোনো এক সময় যেন আসতে পারি এবং কোনো এক সময় আপনার হাতে প্রসাদ পাওয়ার সৌভাগ্য রাখছি। হরে কৃষ্ণ প্রভু, আমার যদি একটা ভালো লাগে তো প্রভু, আর আমার সাথে যে বন্ধুরা আছে সবার কাছে আপনার কথা বলি, আর আপনার আইডিটা সাথে ফলো করে আপনার মানে পাঠ আমার মোবাইলের মধ্যে 40 GB মেমোরির মধ্যে পুরো রাম নেই রই, হরি বল খুব ভালো, কারণ
এটা আমার দায়িত্বের মাঝে পড়ে যে যেহেতু আপনি আমাকে ফলো করছেন এবং আপনি এমন করে ভক্তিতে অগ্রসর হচ্ছেন, এই জন্য যারা প্রসাদ পান অবশ্যই তাদের কে আমি নিজ থেকেই কল করে জিজ্ঞেস করি, তার ভক্তি জীবনে অনুপ্রেরণায় আমি সর্বদা অংশগ্রহণে থাকি, এই জন্য আমি নিশ্চয়ই আপনাকে যোগাযোগ রাখবো করবো এবং আপনার যে কোনো সমস্যায় আপনি আমাকে কল করে ভক্তি জীবনের পরামর্শ আপনি চাইবেন, সর্বদাই আমি আপনার সঙ্গে থাকবো। অবশ্যই আপনি যুক্ত থাকুন, এমন করে কোন এক সময় দেখা হয়ে যাবে, মহাপ্রভুর কৃপায় দেখা হয়ে যাবে আপনার সঙ্গে। অনেক ভালো লাগছে। ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, এই যে আপনি আপনার আনন্দের কথা জানালেন, আপনার পরিবর্তনের কথা জানালেন, ভক্তদের কাছে যদি আপনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাওয়ার অভিব্যক্তিটা প্রকাশের থাকে, আপনি সংক্ষেপে করতে পারেন যারা আপনাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। তো আপনি, আমি তো আমার অত জ্ঞান নাই, আমি ভক্তদের কাছে কিভাবে চাবো, আমার হয়ে আপনি যদি ভক্তদের দিকে চাই দিতেন কবু। হরি বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন আমাদের রুবেল প্রভুজি। হরি বল। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। ইয়াস, সত্যি অনেক অনেক ভালো লাগলো। একেবারে সহজ সরল একজন ভক্ত রুবেল বর্মন, নরসিংদী জেলার রায়পাড়া উপজেলা বৈকুণ্ঠপুর, যেটা হচ্ছে এই উনি অনেকদিন যাবতই যুক্ত আছেন এই কৃষ্ণগত আলাপন পরিবারে এবং উনি প্রসাদ পাচ্ছেন এই অনুষ্ঠানটির মাধ্যমে। সত্যি আমার অনেক অনেক ভালো লাগছে, আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন ওনাকে, উনি যেন ওনার ভক্তি জীবনে আরও অগ্রসর হতে পারেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কি আছে যুক্ত মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে, প্রণিপাত জ্ঞাপন করছি, কে আছেন আমাদের সঙ্গে, কৃপা করে পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন কি? হরি বল। যান্ত্রিক ত্রুটির কারণে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার ওনাকে সংযোগে দেব। শ্রীকৃষ্ণ ইতালি থেকে একজন ভক্ত কমেন্ট করেছেন, সকল কৃষ্ণ ভক্তের নিকট আমার নিবেদন, আপনারা কৃষ্ণকথা আলাপন পরিবারের সাথে সবসময় সংযুক্ত থাকুন। আমি এবং আমার পরিবার ইতালি থেকে প্রতিনিয়ত শ্রবণ করে জীবনের সব কিছু পরিবর্তন আমরা করতে পেরেছি। প্রভুর প্রবচন শ্রবণ করলে অবশ্যই আপনাদের জীবনে পরিবর্তন আসবে। অসংখ্য ধন্যবাদ শ্রীকৃষ্ণ আইডি থেকে, ইতালি থেকে যারা যুক্ত আছেন এই কৃষ্ণগত আলাপন পরিবারের সদস্য হিসেবে, আপনাদের জন্য অসংখ্য শুভকামনা। আমরা কলটা নিচ্ছি, তারপর বাকি কমেন্টগুলোর দিকে দৃষ্টি দেব। সুস্বাগতম কৃষ্ণগত আলাপন পরিবারে, কে আছেন আমাদের সঙ্গে, অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ, কে আছেন, শুনতে পাচ্ছি আমি, আমায় শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, পরিচয়টি প্রদান করুন, শুনতে পাচ্ছেন আমায়? হ্যাঁ নমস্কার, পরিচয়টি প্রদান করুন। আমার নাম শ্রী সিদ্ধ কুমার দাস, আমি মালয়েশিয়া থেকে বলছি। কোথেকে বলছেন দুঃখিত, কোথেকে বলছেন? আমার নাম শ্রী সিদ্ধ কুমার দাস। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, অ্যাড্রেসটা বলুন। মালয়েশিয়া থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি প্রবাসী মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, আপনার আপনার দেশের জন্মস্থান জেলাটা হচ্ছে নরসিংদী জেলা। আচ্ছা নিশ্চয়ই, বলুন, এবার বলুন, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা আচ্ছা, হরি বল, নিশ্চয়ই। হ্যাঁ প্রশ্নটি করুন। একাদশী থাকলে উপবাস করলে ধারণা দিতে হবে, এরকম কোন ইয়ে আছে কি? ধারণা এখন তো আমার এখানে তো কিছু মানে পরিবেশ নাই, বুঝছেন, প্রবাসী থাকি না। প্রবাস জীবনে আপনার যেহেতু কোনো পরিবেশ নেই, আপনি
আপনি পারণের সময় একটা চাল আপনি পেয়ে আপনি পারণ করে নেবেন, যেহেতু আপনার এখানে কোনো পরিবেশ নেই। আর যেখানে পরিবেশ আছে আমরা তো রান্না করি, ভগবানকে ভোগ নিবেদন করি, কিন্তু আপনার যেহেতু ওই জায়গায় পরিবেশ নেই আপনি যে কোনো অন্য জাতীয় কিছু পেয়ে পারণটা করে নেবেন। তথাপি আপনি একাদশীতে অন্ন গ্রহণ না করে একাদশীতে উপবাস থেকে ভগবানের গুণকীর্তন করবেন, তাতেই আপনার মঙ্গল হবে। ভগবান আপনাকে যে কোনো সময় নিশ্চয়ই একটা পরিবেশ প্রদান করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই সঙ্গে থাকুন আমাদের, যারা প্রবাসে থেকে পারণের জন্য ভগবানকে ভোগ নিবেদন করার পদ্ধতি পাচ্ছেন না, আপনারা যে পরিবেশে আছেন সে পরিবেশে থেকেই করুন, তথাপি আপনারা উপবাসটা পালন করুন। মিঠন পাল একটি কমেন্ট করেছেন, আপনার এই অনুষ্ঠান দেখে এখন সারা জগতের মানুষ কত আনন্দ করছে, কৃষ্ণ নাম শ্রবণ করছে, আর সত্য গুলো আমরা শুনতে পারছি আপনার মুখ থেকে। অনেক বছর বেঁচে থাকুন, আপনার জন্য শুভকামনা। মিঠন পাল প্রভুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার কমেন্টের জন্য। আপনিও আমার দণ্ডবোধ প্রণাম গ্রহণ করুন। অনেকে আছেন আমাদের সঙ্গে আরও, কমল দাস, রাজ দে আছেন, চান মোহন পাল, জয়নিতা, গুড় হরিবল, শুভ সরকার আছেন আমাদের সঙ্গে, হরিবল যুক্ত আছেন আমাদের সঙ্গে, শ্রী পলাশ চন্দ্র রায়, প্রলয় ভৌমিক, শুভ রায় সহ সমীর বণিক এবং প্রদীপ দেবনাথ সহ আরও অনেকে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম, সুস্বাগতম কৃষ্ণগত আলাপন পরিবারে, অনুগ্রহ করে পরিচিতি প্রদান করুন, কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দণ্ডবোধ প্রণাম, পরিচিতি প্রদান করুন। আমার নাম তন্ময় বাগচি, আমি রাজশাহী হতে বলছি। তন্ময় বাগচি রাজশাহী থেকে, হ্যাঁ শুনতে পাচ্ছি, কতদিন যাবত প্রোগ্রামটির সঙ্গে যুক্ত আছেন, কেমন লাগছে, অভিব্যক্তিটি ছোট্ট পরিসরে যদি ব্যক্ত করতেন। প্রভু জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু মানুষের মধ্যে নারায়ণ বিরাজ করে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু কিছু ব্যক্তি যে স্বয়ং অবতার স্বরূপ আসে, সে আপনাকে যখন আমি ভিডিওতে বা স্থানগুলোতে গিয়ে দর্শন করি, আমাকে অনুভূতি হয় যে আপনি কি সেই ব্যক্তিগুলোর মধ্যে একজন। এই উত্তরটি আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, তবে আমি মনে করি আমি একজন নগণ্য, ভগবানের দাসানুদাস, এখনও ভগবানের সেবক হওয়ার যে যোগ্যতাটা থাকা প্রয়োজন সেটা আমার মাঝে নেই, কেবল চেষ্টা করছি ভগবানের কিছু আদেশকে প্রতিপালন করার, এবং নিজে যতটুকু আচরণ করছি সেই আচরণের উপর ভিত্তি করে একটু সবাইকে সেই আচরণের পথে আনার চেষ্টা করছি। আমি সবার কাছে কৃপা ভিক্ষা প্রার্থী, আর আপনার অনুভূতিটা এই বিষয়ে আমার কোনো কমেন্ট নেই, আর কিছু করার নেই। ধর্ম বিষয়ে যে বিষয়গুলো সবাই, যে ধর্ম কিছু কিছু ব্যক্তি যে স্থানগুলোতে আমি গিয়েছি, তারা কিছু কিছু বিষয়ে ধর্মগুলোকে একটা বিজনেস ইউজ করে, তো লাইফ এ ফার্স্ট আমার এই যাবত জীবনে দেখা। আপনি সনাতন ধর্মকে অবলম্বনকারীদের কি যেভাবে আগাচ্ছেন, আপনার গৃহ ত্যাগী হয়ে সমস্ত কামনা বাসন ত্যাগ করে আমার লাইফে দেখা শ্রেষ্ঠ, এবং কি আমি মনে করি আমার দেখা লাইফে শ্রেষ্ঠ ভগবান দর্শন করি আপনারই মাধ্যমে, এবং আমি মনে করি যে আপনি, আপনার মতন ব্যক্তি একটু পূর্বে যদি পৃথিবীতে আসতো বা যারা আসছে, আমার মনে হয় পৃথিবীতে আজ এই অনাচার গুলো হতো না। একনিষ্ঠ চিত্তে মানুষ আপনাকে স্মরণ করে যেভাবে এগোচ্ছে প্রভু, মানে অনেক আমার দেখা অনেক ব্যক্তি আপনার স্বর্ণগত চেঞ্জ হয়ে গিয়েছে, এজন্য মন থেকে একটা প্রশ্ন জাগবে, প্রভু আপনি কে? আমি কি সেই ব্যক্তির সাথে কথা বলছি যাকে দর্শন করা পূর্ব থেকে জন্ম জন্মান্তর থেকে যার সাথে আমার কানেক্টেড, এই জন্য মন থেকে একটা আধ্যাত্মিক চেতনা থেকেই প্রশ্ন করছে যে ও আর প্রভু আপনি কে? আসলে এটা অনেক কঠিন প্রশ্নই আপনি করলেন, এই প্রশ্নটির উত্তর আমার কাছেও নেই, তবে আমি কেবল মনে করি যিনি আমাকে পাঠিয়েছেন, যিনি আমার জন্ম জন্মান্তরের মালিক প্রভু ভগবান, তার আদেশকে কিঞ্চিত পালন করার আমি চেষ্টা করছি, আর আমি ওনার বৃত্তের বৃত্ত, সেবকের সেবক হওয়ারও যে যোগ্যতা সেটা আমার নেই, আমি কেবল চেষ্টা করছি। আরেকটি বিষয় আমি এখানে সংযুক্ত করলে যারা শুনছেন আপনার কথা বা আমার কথা সবাই একটু উপকৃত হবেন। আমি এটা ছোটোবেলা থেকেই আমি ভাবতাম
যে আমাদের ধর্মের এহেন অধোপতি বা এই যে একেবারে অবনতির দিকটা, এটা দেখে আমাকে অনেক পীড়া দিত। আর বিশেষ করে আমি কুসংস্কার বা অন্ধবিশ্বাসটা, এটার বিরুদ্ধে সব সময় আমি কথা বলতাম ছোটবেলা থেকে। তো আমি ভাবতাম এটা কি করে সম্ভব, আমার পক্ষ থেকে কিছু না কিছু করা প্রয়োজন। সূর্য অস্ত যাচ্ছে, রবি ঠাকুরের একটা কবিতার কথা না বললেই নয়, সূর্য অস্ত যাচ্ছে, এবার সূর্যের আলো তো আর সবাইকে দেওয়া সম্ভব নয়। সূর্য বলছেন আমি যে অস্ত যাব, চলে যাব, আমার আলোটা জগতে কে দেবে? সবাই নিরুত্তর, কেউ কথা বলছে না। তো একটা মাটির প্রদীপ, সে এগিয়ে আসলো, মাটির প্রদীপ জানে যে সূর্যের মতো তাকে আলো দেওয়া সম্ভব নয়, তথাপি মাটির প্রদীপ এগিয়ে এসে সূর্যকে বলছে, মাটির প্রদীপ, সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য তা করিব আমি। আমিও মাটির প্রদীপের নিয়ায় একেবারে আপন মহিমায় গুরুদেবের আদেশে একটু একটু করে জ্বলছি, দেখি কোনো পথ হারা পথিক অন্ধকারে যদি এই আলোটায় নিজের জীবনটাকে আলোকিত করে, ওই সোপানে ওই পথে যদি সে নিজেকে অগ্রসর করতে পারে, আমি মনে করি তার জীবনের অন্ধকার বা অজ্ঞানজনিত তমসাটা কিছুটা হলেও ঘুচবে। সুন্দর কথা প্রভু। আমি ইন্টারনেট ইউজ করি অনেক হাত থেকে, হঠাৎ করে একদিন আপনার লাইভটা দর্শন করলাম, সৌভাগ্য হিসাবে দর্শন করেছি। আমি বাবাকে দেখালাম, বাবা একজন বিক্ষোভ পরিবারের লোক ছিলেন, তিনি বিক্ষোভ মানে দীক্ষা দিতেন। তো হঠাৎ করে বাবা একটা কথা বললো যে আমার লাইফে দেখা এই ব্যক্তিকে ফার্স্ট, যে ইনি এত স্ট্রেট ভাবে কথা বলছেন এবং ইনি এত গুজ্জে চলে গিয়েছেন, ইনি গভীর সমুদ্রের মাছ, ইনি অনেক কিছু জানেন এবং ইনার দ্বারা অনেক কিছু হবে। আফসোস আমার বাবা কয়েক মাস পূর্বে দেহত্যাগ করছেন উনি, কিন্তু আমি যখন আপনাকে আরো দ্বিতীয় ভাবে দেখতে গেলাম বারবার করে দেখতে গেলাম, প্রভু আমি চৈতন্য মহাপ্রভু যেমন বলছিলেন যে আমি ভগবান না, আমি ভগবান রূপে ভগবানের নাম বিলাতে আসছি, আপনি যেভাবে কথাগুলো বলছেন, কেউ তো ভগবান হলেও নিজে বলবেন আমি ভগবান, কিন্তু আমার কেন জানি মনে হয় যে আপনি কেউ একজন স্পেশাল আসছেন, গড গিফটেড পারসন। তার নাসা দিস ইজ ইম্পসিবল, যেভাবে আপনি নিয়ে যাচ্ছেন পৃথিবীর মানে বিশ্ব, গোটা বিশ্ব দেখছে আপনাকে লাইফ, গোটা বিশ্ব যখন অনুসরণ করে, আমার মন বলছে, আমার পরমাত্মা বলছে আমি যাতে শরণাগত নিষ্কাম ভাবে যে কর্মগুলো করার চেষ্টা করি, আপনি কেউ একজন স্পেশাল আসছেন গোটা হিন্দু সমাজকে রক্ষা করার জন্য, এই কবিযুগে কেউ একজন আসছেন প্রভু, এবং আমার মানে পূর্বজন্মের সুস্বীকৃতি আমি আপনাকে প্রতিনিয়ত যখন লাইভে দর্শন করি বা ফিউচারে দর্শন করব, আপনার চরণে প্রণিপাত হব এবং সব আমি আপনার সাথে কথা বলছি, এটা আমার সৌভাগ্য। আপনি স্পেশাল কেউ না কেউ আসছেন, কারণ সবাই মানব বাট মহামানব কেউ না, একজনই হন। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন যে শ্রেষ্ঠ হতে যেমন উত্তম হও, আপনি সেই উত্তম ব্যক্তি প্রভু, আপনি শ্রেষ্ঠ না, আপনি উত্তম, কারণ কর্ণ শ্রেষ্ঠ ছিল, তার মধ্যে অহংকার ছিল, আপনি উত্তম বিধা, আপনার মধ্যে কোনো অহংকার নেই, যার কারণে প্রত্যেকটা ব্যক্তি আপনার কথার মধ্যে কৃষ্ণ কথায় তাকে লীন হয়ে যায়। আপনি কেউ কে আমি জানি না, কিন্তু আমার মন বলছে আপনি কেউ প্রভু। আমি সৌভাগ্য আপনার সাথে কানেক্টেড হতে পেরে অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, আমার সাথে রঞ্জিত প্রভুর কথা হয়েছিল এই আর কি, হঠাৎ আজকে আপনাকে লাইভ দেখে বা এই অডিও ক্লিপের মাধ্যমে খুব তাড়াতাড়ি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম যে প্রভু আমি আপনার কণ্ঠস্বরটা শুনতে চাই, কেন যেন আকুল হয়ে উঠছিলাম। আমি অনেক ভালো লাগছে যে আপনার সঙ্গে সাক্ষাৎ বলবো, কারণ হচ্ছে আমাদের চৈতন্য ভাগবত বলছেন কথা এবং সাক্ষাৎ এই দুটো শব্দের মাঝে অনেকটা পার্থক্য আছে, দেখা এবং সাক্ষাৎ এই দুটো শব্দের মাঝে পার্থক্য আছে। যেমন আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, কারো উপর যদি আমাদের দৃষ্টি বিনিময় হয় সেটাকে দেখা বলে, কিন্তু সাক্ষাৎ হচ্ছে অন্তরের কথাগুলো যখন ভাগাভাগি করা হয়, অন্তর দ্বারা যখন উপলব্ধি করা হয়। আপনার সঙ্গে দেখা হলো না কিন্তু সাক্ষাৎ হয়ে গেল, এটা একটা অভিনব আমার কাছে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, চৈতন্য মহাপ্রভু এসে জগৎ জীবের সঙ্গে ভাগবতের সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন, আর আপনার অন্তরের আপন মমত্বে পুষিত সেই কথাগুলো যেগুলো আপনি আজ লাইভের মাধ্যমে পুরো বিশ্বের কাছে তুলে ধরলেন, সে বিষয়ে আমার কোনো কমেন্ট নেই। কেবল আমি একটা কমেন্ট করতে পারি বিনয়ের সঙ্গে, সেটা আমি আপনাদের মতো সাধুভক্ত বৈষ্ণবের কৃপা প্রার্থী যেন ভগবান যদি কোনো দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়ে থাকেন, আমি যেন সেই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খরূপে
মৃত্যুর পূর্ব পর্যন্ত পালন করতে সচেষ্ট থাকতে পারি। দিলে আপনি বাবা একটা কথা বলে গিয়েছিল আপনার বিষয়ে, সেটা হচ্ছে এই ব্যক্তিটার পূর্ব জন্মে এই কথা হচ্ছে সেটা ইনার অভিনয় না, ইনকানেক্টেড, ইনি এটার সাথে কানেক্টেড, এবার ইনি সিদ্ধ করতে আসেনি, সকলকে রক্ষা করার জন্য নিয়ে আসছে। কেউ একজন ব্যক্তি, তুমি ওনার সাথে দেখা করো, সাক্ষাৎ করো, উনাকে নমস্কার জানিয়ে উনি তোমাকে গুরুর মতন সেই সকল প্রশ্নের উত্তর তোমার মন থেকে বের করে দেবে। বাবা তো চলে গেলেন, আমি আপনার সাথে দেখা করার জন্য খুব আকুল, যদি বা লকডাউন হয়ে গিয়েছে, তবে বারবার ওই একই প্রশ্ন, আই এম সো এক্সাইটেড অ্যাবাউট ইউ, হু আর ইউ, আই ডোন্ট নো, বাট আমার মন বলছে আপনি কেউ একজন স্পেশাল, গড গিফটেড কেউ একজন, কারণ আমি আমার লাইফে কখনো এটা দেখিনি। আপনার বাবার প্রতি অনেক আমার বিনম্র শ্রদ্ধা থাকলো, ওনার পরলোকগত আত্মা ভগবান শ্রী গোবিন্দের চরণ প্রাপ্ত হন। উনি ওনার যে হৃদয়ের কথাগুলো বলে গিয়েছেন এবং আপনি সেটা হৃদয়ে লালন করে আসছেন, ওনারকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ভগবান যেন আপনাকে দেখার সৌভাগ্য আমায় দেন, সাক্ষাতের সৌভাগ্য দেন, এবং বিশেষ করে আপনার মাধ্যমে যেন আপনার বাবার সেই প্রতিচ্ছবিকেও আমি দর্শন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনি যুক্ত হয়েছেন এই কৃষ্ণকথা আলোপন পরিবারে, এবং আপনি যে হৃদয়ের কথাগুলোকে প্রকাশ করলেন, সত্যি এটা, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই। আমি সবার কাছে কৃপা প্রার্থী, সবার কাছে আমি মঙ্গল আকাঙ্ক্ষী। অনেক অনেক ভালো থাকুন, আপনি সঙ্গে থাকুন কৃষ্ণগত আলাপন পরিবারের। আমি সর্বতোভাবে আপনার সঙ্গে দেখা করব, আপনার সঙ্গে দেখা হওয়াটা অবশ্যই প্রয়োজন, যেহেতু আপনার বাবাও আপনাকে বলে গিয়েছেন, আপনার বাবা দেহ রেখে চলে গিয়েছেন, নিশ্চয়ই কোনো এক সময় আমি আপনার চরণ তুলে নেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃষ্ণগত আলাপন পরিবার নতুন মাত্রা পেল, আপনি যুক্ত হয়েছেন। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। যারা শুনতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঘড়ির কাঁটা ধীরে ধীরে বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিচ্ছে, যেতে নাহি দেব হয় তবু, যেতে দিতে হয় তবু চলে যায়, একেবারে লাস্ট কলটা নিয়ে তারপর সবাইকে কৃষ্ণময় শুভরাত্রি জানাবো। জয় শ্রী রাধেশ্যাম, কি বলছেন? জয় শ্রী রাধেশ্যাম, আমি দেব দুলাল। মাঝে মাঝে আগে আপনাকে কাতার থেকে আমি কল দিতাম, আমি আচ্ছা আচ্ছা, আপনি অনুগ্রহ করে লাউডস্পিকারটি অফ করে কথা বলুন। আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে অনুগ্রহ করে কথাগুলো বলুন। না না, আমার লাউডস্পিকারটা অফ। আচ্ছা ঠিক আছে। আমি, হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছি, অনেকেই শুনতে পাচ্ছেন আপনাকে। হ্যাঁ, আমি লাউডস্পিকার দিয়েছি সুমঙ্গল দাদা, শুধু আপনার দর্শনের জন্য, আপনার আর কিছু কথা আলাপন শোনার জন্য। আচ্ছা আচ্ছা, এমনকি আমি আপনার যে ভিডিও গুলা এগুলো আমি অনেককে দেখাই, মানে তারা অনেক মন থেকে আপনার এই ভিডিও গুলো ও খুব শুনে। এবং আমার আজকে একটা প্রশ্ন ছিল আপনার কাছে। নিশ্চয়ই, অনুগ্রহ করে প্রশ্নটি করুন। আচ্ছা আচ্ছা, এখন আমাদের হিন্দু সমাজে আমরা বিভিন্ন গাছকে আমরা মানে করে থাকি, যেমন বৈরব গাছ, কালী গাছ, এই শীতলা গাছ, মানসা গাছ, এইরকম অনেক গাছকে আমরা পূজা করে থাকি, যা এগুলো কি মানে কোনো আচ্ছা, নিশ্চয়ই, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। চমৎকার একটি প্রশ্ন, আর কোনো কল নেব না, এই প্রশ্নটিরই একটু সমাধান করে ধীরে ধীরে বিশ্রামের পথে যাব। হ্যাঁ, এটা হচ্ছে যে
এটা অনেকটা বিশ্বাসের উপর ভিত্তি করে এই কার্যগুলো করা হয়ে থাকে। অনেক গাছকে পুজো করা হয়ে থাকে, এটা সনাতনীদের সংস্কৃতির একটা অংশ এবং বিশেষ করে এটা একটা সম্পূর্ণ বিশ্বাসের উপর ভিত্তি করে হয়। কিন্তু এটার অনেক সময় ভিত্তি নাও থাকতে পারে, আবার এটার ভিত্তি থাকতেও পারে, বিশ্বাসটাই এখানে মুখ্য হয়ে দাঁড়ায়। আর বিশ্বাসে ভগবান অনেক সময় ভক্তের কাছে বাধা হয়ে থাকেন। তবে আমরা যেন বিশ্বাসী হই, অন্ধবিশ্বাসী যেন না হই। অনেক সময় দেখা যাচ্ছে অমুক গাছের নিচে বিশাল একজন ভগবান আবির্ভূত হয়ে গেছেন, দেবদেবী আবির্ভূত হয়ে গেছেন, আমরা অনেক আমাদের নিজেদের ঘরের ঠাকুরের সেবা বন্ধ করে, ভগবানের সেবা বন্ধ করে আমরা সেখানে দৌড় শুরু করে দিই। কাজে এই যে একটা অন্ধবিশ্বাস, এ থেকে আমাদের একটু কনসাস হওয়া প্রয়োজন। আমি আবারও বলছি যে আমরা ধার্মিক হব যেন ধর্মান্ধ না হই, বিশ্বাসী হব তবে আমরা যেন অন্ধবিশ্বাসী না হই। নিশ্চয়ই আপনি উত্তরটি পেয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকেই যুক্ত হয়েছেন যারা কল করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চেষ্টা করে যুক্ত হতে পারেননি, অনেক কলের ভিড়ে যুক্ত হতে পারেননি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক অনেক কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আগামীকাল যথাসময়ে ঠিক রাত 8 ঘটিকায় বিষ্ণুপ্রিয় চরিত কথা নিয়ে আমরা আলোচনায় আসব। আগামীকাল থেকে কয়েকদিন সরাসরি কলের ব্যবস্থাটা রাখা হবে না, পর থেকে আবার কলের ব্যবস্থা রাখা হবে। আমরা বিষ্ণুপ্রিয়া চরিত কথা কয়েকদিন শ্রবণ করব। সবার অনেক অনেক মঙ্গল হোক, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে থাকুন, শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিন এই কৃষ্ণকথা আলাপন পরিবারের অপরাকৃত সন্দেশ। করোনা ভাইরাসের যে ক্রান্তি লগ্ন চলছে, আমরা সবাই নিজেরা সচেতন থাকব, সবাইকে সচেতন রাখব, স্বাস্থ্যবিধি মেনে চলব। কৃষ্ণময় শুভরাত্রি, হরি বল। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।